এখন আপনাদের সম্মুখে আজকের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা নওগাঁ থেকে আগত আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবু হাসান বিন সিরাজী, সহকারী অধ্যাপক হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর মহিলা মাদ্রাসা সহকারী অধ্যাপক সদ্য প্রধান বক্তাকে আমি আজকের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয়ে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এলাকাবাসীকে আবার অনুরোধ করছি, আপনারা আর কোনো দেরি না করে তাড়াতাড়ি প্যান্ডেলে এসে বসার জন্য অনুরোধ করছি, কোরআনের সুপারিশ নেওয়ার আশা আকাঙ্ক্ষায়। আসসালামু আলাইকুম। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن لهم فلا هادي لا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذا أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون، والذين هم عن اللغو معرضون، والذين هم للزكاة فاعلون. عن ابن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله تعالى؟ قال الصلاة لوقتها، متفق عليه. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
জবান কইলে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন খন তাই ফেরে কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন মেহরবানি করে আমাদের দরুদ আর সালাম টুকু সোনার মদিনায় বিশ্ব নবীর রোজা মুবারকে পৌঁছে দাও। তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা ছুঁয়াছেন আল্লাহ মেহরবানি করে তাদের আরো হার পরে পৌঁছে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, সহযোগিতা সহানুভূতি করেছেন, আর যারা কষ্ট করে দূরদারাজ থেকে শোনার জন্য এসেছেন আর আসবেন, কায়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন আজকের মাহফিল টুকুন আপনার পাক দরবারে কবুল করে নিন।
রব্বুল আলামিন আমার সঙ্গে যারা হাত তুলে আমিন আমিন করছেন, আল্লাহ আল্লাহ প্রত্যেকের আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নাতি স্বজন যারা কবরে শাহিদ প্রত্যেকের কবরে আযাব গুলো মাফ করে দাও, আল্লাহ তাদের প্রত্যেকের কবর গুলোকে কায়ামত পর্যন্ত রিয়াজুল জান্নাই পরিণত করে দাও। আল্লাহ আপনি চেয়ে দেখুন আপনার মুক্ত আকাশের নিচে আর জমিনের উপরে আমার মতো বড় গুনাহগার আর কেউ নাই। আল্লাহ কোরআনে হাকিম সামনে নিয়ে সূরা আল মুমিনুনের চারটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত পরিসরে অল্প সময়ের ভিতরে। আল্লাহ তোমার কোরআনে কারিম থেকে তোমার গোলামকে কিছু আলোচনা করার তৌফিক দিয়ে দাও। রাব্বুল আলামিন শুনতে পেলাম আজকে মাহফিলের সভাপতি মহোদয় আলহাজ মাওলানা আব্দুল জলিল সাহেব, আল্লাহ হাসপাতালে তিনি রয়েছেন অসুস্থ মানুষ, আল্লাহ আমি তো জানি তোমার চাইতে বড় ডাক্তার আর কেউ নেই, আল্লাহ তুমি তারে পূর্ণ শেফায়ে কামেলা শেফায়ে আজিলা দান করো। আল্লাহ ইয়া রব করম তু আগারা করি অবাদি জবাকু জু দিল পর সরকারে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জবান খুলে পড়ুন লা ইলাহা, সবাইকে জবান খুলে পড়তে হবে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু, সকলেই পড়ুন সাল্লাল্লাহু। পারুলিয়া ডাক্তার পাড়া বাইতুল নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় আলহাজ হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব, তিনি অসুস্থ শুনতে পেলাম এই মুহূর্তে, আল্লাহ পাক তারে শেফায়ে আজেলা শেফায়ে কামেলা আল্লাহ দান করেন, জোরে বলুন আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি দয় আজকের মাহফিলে আরো আমন্ত্রিত ওলামায়ে কেরাম আয়াম্মায়ে মাসাজিদ সুধী মণ্ডলী বিভিন্ন এলাকা থেকে আগত আমার ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার আলীর মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আমরা আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি সুজুদ পেশ করছি, লক্ষ কোটি শুকরিয়া আদা করছি যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত করুণা এবং মেহরবানি করে হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে নিয়ে এসে যে মহান মালিক আমাদের অল্প কিছুক্ষণের জন্য এই জান্নাতি পরিবেশে রিয়াজুল জান্নাত অল্প কিছুক্ষণের জন্য যে মহান মালিক আমাদের কোরআনে হাকিম থেকে আলোচনা করার শোনার তৌফিক দান করলেন সে মহান মাহবুদের দরবারে কালিমাতুস শুকর আদা করছি, আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং তাসলিম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার পরিপূর্ণ আদর্শ নির্যাতিত নিপীড়িত মুসলিম মানবতার মহান শিক্ষক সাইয়েদুল আম্বিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বাংলাদেশ থেকে আমরা দরুদ এবং তাসলিম পেশ করছি, আমরা সকলে জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা আমার, আমি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল কমিটিকে
আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি মোবারকবাদ জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি, সুস্বাগতম জানাচ্ছি। তার কারণ জাতি গঠনের জন্য, চরিত্র গঠনের জন্য, এদেশে সুখ এবং সমৃদ্ধির জন্য, ইহকালে শান্তি এবং পরকালে মুক্তির লক্ষ্যে আল্লাহর কোরআনের আলোচনা শোনা ছাড়া, আল্লাহর কোরআনের পথ ধরা ছাড়া মুসলমান জাতির বিকল্প কোনো পথ থাকতে পারে না। জোরে কথা বলেন, ঠিক কিনা? আমরা এমন এক মুহূর্তে কোরআনুল কারিম থেকে আলোচনা করতে বসেছি যখন পৃথিবীতে যুদ্ধে আতঙ্ক চলছে, ক্ষুধা দারিদ্র, মারামারি হানাহানি, সংঘাত সংঘর্ষ, এমনি করে গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে মুসলমানদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ চলছে। এই অবস্থায় মুসলমান দুনিয়ায় শান্তি এবং আখেরাতে যদি মুক্তি পেতে চান, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প নাই। চিৎকার দিয়ে আওয়াজ করে কথা বলুন, ঠিক কিনা? সবাই বলুন, কথা ঠিক কিনা? আজকে আমরা এসেছি কোরআনে কারিম থেকে আলোচনা করার জন্য। কোরআনে কারিম এসেছে আল্লাহর পক্ষ থেকে, এটা মানুষের তৈরি করা কোনো বিষয়বস্তু নয়। এটা কি মানুষের তৈরি? আরে কথা বলেন না কেন? এটা কি মানুষের তৈরি? আল্লাহর পক্ষ থেকে এসেছে এই কোরআনুল কারিম, দুনিয়ার সমস্ত মানুষগুলোকে মানুষের দাসত্ব আর গোলামি থেকে মুক্ত করে এক আল্লাহর দাস, এক আল্লাহর গোলাম বানানোর জন্য কোরআনে কারিম এসেছে। আল্লাহু আকবার বলেন। এটি হচ্ছে দুনিয়ার সমস্ত মানুষের গাইডলাইন, পথ প্রদর্শক। এটি এমন একটি কেতাব যে কেতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য গাইডেন্স, পথ নির্দেশিকা। এই কোরআনুল কারিমকে যদি আমরা পড়তে পারি, বুঝতে পারি, আমল করতে পারি, আল্লাহর কোরআনকে যদি আমরা ধারণ করতে পারি, দুনিয়ার জমিন থেকে তারিকুল জান্না, জান্নাতুল ফেরদাউস পর্যন্ত এই কোরআন আমাদের পৌঁছে দিবে। আল্লাহ আকবার বলেন। এই কোরআনুল কারিম থেকে আমরা আলোচনা করব, কথা আলোচনা করব, কোনো বাজে কথা হবে না ইনশা। এত সুন্দর আয়োজন, কিন্তু লোক যে এত নগণ্য। আমার আমার মসজিদেতে এক কাতার আমি তো খতিব মানুষ, ইমাম না, আমার মসজিদের এক কাতার লোক তো হয় না। জুমার দিন আমার মসজিদে যে আমি যে খতিব, বগুড়া শহরে নামাজ পড়ায়, আমার মসজিদের এক কাতার লোকই তো হয় না। কষ্ট যদি এখানে আল্লাহর কোরআনের আলোচনা না হয়ে যদি নাফরমানিমূলক কোনো কাজ করা হতো, হই হই কাণ্ড, রই রই ব্যাপার, আমার মনে হয় জায়গা দেওয়া যেত না। কথা বলেন, ঠিক কিনা? বড় দুঃখ এবং পরিতাপের বিষয়। বেশিক্ষণ আলোচনা করব না, অল্প সময়ের ভিতরে, 12টার ভিতরে শেষ করে দিব ইনশা। আপনাদের আলোচনা শোনার ধৈর্য আছে? সবাই বলেন আছে? ডান হাত তুলে আল্লাহরে দেখান তো দেখি কারা কারা আছেন, রাজি আছেন তো? একটু মর্দের মতো হাত তুলে নিলাম, মেয়ে আমারকে হাত তুলে লাভ হবে না, তুলছেন তো ইনশাল্লাহ? হাতগুলো নামান, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এক ঘন্টা তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, শুনলে কি লাভ হবে? একটু কথা বলে আমি মূল আলোচনার দিকে যাব ইনশা। আমার ভাইরা, আমি এমন একটি জায়গায় বসেছি যেই জায়গা সম্পর্কে আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে সোনার জবানে বলেছেন। আল্লাহর নবী বলেন, মাজালিসুল ইলম হিয়া রাওযাতুম মির রিয়াদিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই জায়গায় কোরআনুল কারিম থেকে আলোচনা করা হয়, যেই জায়গায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ থেকে আলোচনা করা হয়, সেই জায়গা দুনিয়ার ভিতরে আর কোনো সাধারণ জায়গা থাকে না। আল্লাহর নবী বলেন, হিয়া রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই জায়গাটুকু জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। আপনি এখন জান্নাতের বাগানে বসে আছেন, আল্লাহু আকবার বলেন। এই জায়গায় বসে বসে আলোচনা শুনবেন, কি আলোচনা শুনবেন? আল্লাহর নবী বলেন, তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। আল্লাহর নবী বলেন, এই জায়গায় বসে আপনারা শুনবেন এক ঘন্টা, আল্লাহ তাআলার যে কোনো রহস্য নিয়ে যদি আমরা তাকরির করি, আলোচনা করি, চিন্তা ভাবনা করি, গবেষণা করি, মোতালা করি,
বসে বসে আমি কথা বলবো, আপনারা শুনবেন। আল্লাহর নবী বলেছেন এই কায়দায় যদি আপনারা বসে বসে শোনেন, নবীজি বলেন আল্লাহ পাক আপনার আমল নামায় 7 বৎসরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ বরাদ্দ করে দেবে। আপনি কি 7 বৎসর বাঁচবেন নাকি? কথা কয় না, কথা বলেন, কথা বলতে আমাকে শেয়ার করতে হবে, শিক্ষক মানুষ তো, আমি তাছাড়া কথা বলতে পারবো না। 7 বৎসর বাঁচবেন এমন কোন গ্যারান্টি কোন বাপের বেটা দিতে পারবে? জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তাদারুসুল ইলমি সা'আতান মিনাল লাইলি খায়রুম মিন ইহিয়াইহা। মারহাবা দেন। রাতের কিছু সময় জ্ঞান চর্চা করা, নবীজি বলেন গোটা রাত্রি জেগে জেগে নফল ইবাদত করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। অথচ শোনার মানুষ নাই, দুঃখ এবং পরিতাপের বিষয়, আমি একজন মেহমান, আমাকে দাওয়াত করা হয়েছে, আমি এসেছি আপনাদের মাঝে, যতই ভোট হোক কর্তৃপক্ষ আমাকে বললেন হুজুর ভোটের কারণে হয়তো উপস্থিতি কম, হোক না ভোট, ভোটটা কোথায় দিচ্ছেন? জায়গা মতো যদি ভোট না দিতে পারেন, খবর আছে কিন্তু। কথা বলেন, হ্যাঁ কথা বলেন ভাই, সাউন্ড দেওয়া যাবে না, নট আমি এনাফ, আমি যথেষ্ট। ভোটটা দিবেন কোন জায়গায়? বালতি মার্কায় দিবেন না হোকা মার্কায় দিবেন? দিবেন কই? কথা কয় না, জোরে কথা বলেন। বালতি বালতি হোকা হোকা বলতে বলতে তো কাপড় পাশার কাপড় তো খুলে যাবে, এমন একটা সময় আসছে, এরপরে আর নামও আছে না নাই? জোরে কথা কান, নামুর পিছনে ছুটছেন, আপনার জায়গা কোথায় হবে? যাবেন কই? খাবেন তো 14 জনার, দিবেন তো 1 জনা? জোরে কথা বলেন, কথা কয় না, 42 জায়গায় চা খাবে, দিবে 1 জায়গায়? আছে না নাই? খবর আছে। আসুন, এগুলো বাজে কথা আমি যাচ্ছি না, আসুন না, আজকের সমাজটা নষ্ট হয়ে গেছে, কেচ্ছা কাহিনী চুটকি হাসায়া কাদায়া বক্তারা খালি মামু কামাই করে নিয়ে যায়, জাতিকে কিছু দিতে পারে না। জোরে কথা বলেন। আমি দেওয়ার জন্য এসছি ইনশাআল্লাহ, যদি আপনারা নিতে পারেন আমি দেব ইনশাআল্লাহ, যেহেতু আমি একজন দায়ী। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আল উলামা ওয়ারেসাতুল আম্বিয়া, আল্লাহর রসুলের একজন স্থলাভিষিক্ত রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি, আল্লাহু আকবার বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ডান হাত তুলে আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন এই দুনিয়াতে আমার বান্দাদের ভিতরে সবচাইতে বেশি ওলামায়ে কেরাম আলিমেরা আমি আল্লাহ আমাকে বেশি ভয় পায়, আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, জবাবদিহিতার ব্যাপার আছে, আমি যে মাল পানি নিয়ে যাব হিসাব দিতে হবে কি না? জোরে কথা বলেন। আয়াতগুলো তেলাওয়াত করেছি এর হক আদায় করে যাব, আছেন তো? জাস্ট 12টায় শেষ করে দেব, 12:01 কথা বলবো না ইনশাআল্লাহ, আছেন তো? ইনশাআল্লাহ আছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, খুব তাড়াতাড়ি আমি আলোচনার দিকে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির আল্লাহ তাআলা বলছেন অবশ্যই সেই সব মুমিনেরা সফল কাম হয়ে গেছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজি বিনয়ী। বুঝতেছেন কথা? একটু ভালো করে বুঝতেছেন? সরাসরি কোরআন শরীফ থেকে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আল্লাহ তাআলা বলছেন যারা বাজে বা বেহুদা কথা কাজ থেকে বিরত থাকে, ওয়াল্লাযীনা হুম লিসাকাতি ফাইলুন,
আল্লাহ তাআলা বলছে যারা তাজকিয়া বা পরিশুদ্ধির ব্যাপারে কর্মতৎপর, এ হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ। প্রিয় বন্ধুরা আমার, আসুন আমি সরাসরি এই আয়াতগুলোর তাফসির করব খুব সংক্ষিপ্ত পরিসরে। কোরআনের তাফসির হবে, এখানে লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। জোরে কথা বলেন, এই আওয়াজটা কথা বলেন, তাফসিরই হতে হবে, তাফসিরের বাইরে কোনো কথা হবে না ইনশাআল্লাহ। আসুন বন্ধুরা আমার, আমার তেলাওয়াতকৃত আয়াতের তাফসিরটা ভালো করে কান লাগান। প্রথমে আমি বলছি সূরা আল মুমিনুনের নামকরণ করা হয়েছে, সূরাটির প্রথম আয়াত কদ আফলাহাল মুমিনুনের আল মুমিনুন শব্দ থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। খুব তাড়াতাড়ি বলছি সূরাটি নাজিলের সময় প্রেক্ষাপট সম্পর্কে তাফসিরে এসেছে, এই সূরাটির বর্ণনা ভঙ্গি এবং বিষয়বস্তু থেকে প্রমাণিত হয় এই সূরাটি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনের মাঝামাঝি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর বিষয়বস্তু কান লাগান, এই সূরাটির মূল বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহর পূর্ণ আনুগত্য করা, ইত্তেবায়ে রাসূল, রাসূলের পুরাপুরি অনুসরণ অনুকরণ করা এই সূরাটির বিষয়বস্তু। আর একবার সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার লক্ষ্য করুন, যেই সব লোকেরা এই নবীর কথা মেনে নিবে এবং তাদের মধ্যে এই সব গুণ সৃষ্টি করবে, নিঃসন্দেহে এই লোকগুলা দুনিয়া এবং আখেরাতের কল্যাণ লাভ করবে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, কোনো কিস্সা কাহিনী হবে না। আমার ভাইয়েরা আমার বন্ধুরা লক্ষ্য করুন, নামকরণ প্রেক্ষাপট বিষয়বস্তু ব্যাপক সংক্ষিপ্ত হয়ে বললাম, এ সূরাটির কিছু বৈশিষ্ট্য আছে। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, কান লাগান সরাসরি, বাড়ির দার তাফসীর খুলে দেখবে যে বক্তা পাফাটা বক্তা না অরিজিনাল বক্তা, কোথায় থেকে কথা বললো সরাসরি বাইর সকালে ফজরের নামাজের পরে তাফসীর খুলবেন এই আয়াতের। প্রিয় বন্ধুরা আমার, এই আয়াতে কারিমাত এ সূরাটির কিছু বিশদ বিশেষ বৈশিষ্ট্য শ্রেষ্ঠত্ব সম্পর্কে মুসনাদে আহমদ কিতাবের এক বর্ণনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওহী নাযিল হতো তখন পাশের লোকজনের কানে ঘন্টার ধ্বনি বা মৌমাছির গুঞ্জনের মতো আওয়াজ ভেসে ভেসে আসত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত ওমর বলেন, একদিন আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটেই ছিলাম, আমি তার কাছে এমনি ধরনের আওয়াজ শুনতে পেলাম। তিনি বলেন, সদ্য প্রাপ্ত ওহি শোনার জন্য আমি রাসূলুল্লাহর কাছে আমি দাঁড়িয়ে গেলাম। বন্ধুরা আমার লক্ষ্য করো, হযরত ওমর বলেন, ওহির বিশেষ অবস্থা শেষ শেষ হয়ে গেলি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলামুখী হয়ে দাঁড়িলেন পশ্চিম মনোহরের দিকে। কোন দিকে? আরে কথা বলেন না কেন, তাড়াতাড়ি বলতে হবে। পশ্চিম মুখে কিবলামুখী নবীজি হয়ে গেলেন, আল্লাহর হাবিব দোয়া বলেন, আল্লাহুম্মা যিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদানা ওয়ারদেনা। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি কিবলামুখী হয়ে এ আয়াতে কারিমাগুলো নাজিল হওয়ার পরে আল্লাহর নবী দোয়া করলেন, সরাসরি ইবনে কাসির থেকে বলছি, নবীজি বললেন, আল্লাহুম্মা সিদনা ওয়ালা তানকুসনা, আয় আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দাও কম দিও না। আল্লাহু আকবার বলেন, বেশি দেওয়ার মালিক কি, কম দেওয়ার মালিক কি? নবীজি চাইলে আল্লাহ আমাদের বেশি করে দাও কম দিও না, ও আকরিম না ওয়ালা তুহিন না, আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়ে দাও সম্মান বাড়িয়ে দাও, আমাদেরকে লাঞ্ছিত করো না, ও আতি না ওয়ালা তাহরিম না, আমাদেরকে বেশি বেশি দান করো, আমাদের মাহরুম করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও আসির না ওয়ালা তুসির আলাইনা,
আল্লাহ তাআলা কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের উপরে আমাদের অগ্রাধিকার দাও, তাদেরকে আমাদের উপরে অগ্রাধিকার দিও না। সুবহানাল্লাহ বলেন, ওয়ার দান না, ওয়ার দিন না। নবীজি বলেন, আমাদের প্রতি তুমি রাজি থাকো, খুশি থাকো, আর আমাদেরকে তোমার রাজিতে তোমার খুশিতে খুশি রাখো। জোরে বলেন আমি। বন্ধুরা আমার লক্ষ্য করত, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক্ষুনি দশটি আয়াতে কারিমা নাজিল হয়েছে। নবীজি বললেন, এক্ষুনি দশটি আয়াতে কারিমা নাজিল হয়েছে, এই আয়াতগুলো যদি কেউ এই আয়াতে কারিমাগুলো পুরাপুরি পালন করে বাস্তব জীবনে এর প্রতিফলিত করে, বাস্তব জীবনে আমল করে, আল্লাহর নবী বলেন তারা সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরপর নাজিলকৃত আয়াতগুলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে শুনালেন। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান, সরাসরি আল্লাহর কোরআন থেকে বলছি, ভালো করে কান লাগান। বন্ধুরা আমার, ইমাম নাসাই তাফসীর অধ্যায়ে ইয়াজিদ ইবনে বাবনুস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলাম, রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল। উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তার চরিত্র অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব অভ্যাস কোরআনুল কারিমে বর্ণিত আছে। আল্লাহু আকবার বলেন। জনৈক একজন সাহাবী আল্লাহর বান্দারা উম্মুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করলেন, আম্মাদান বললেন, কানা খুলুকুহুল কোরআন। আম্মাদান বলেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পূর্ণাঙ্গ কোরআনুল কারিম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। ডান হাত তুলে আল্লাহু আকবার বলে, এই গোটা কোরআনুল কারিম হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ। শুনতেছেন? শুনতেছেন? মনোযোগ আছে? এই দিকে তাকান, সরাসরি কোরআনুল কারিম থেকে আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা বাজে কথাও যতক্ষণ বসে আছি বলবো না ইনশা, সরাসরি কোরআন থেকে। এখন আসুন, তেলাওয়াত করেছি, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, মুমিনগণ চরম পরম সফলতা লাভ করেছে যারা মুমিন। সুবহানাল্লাহ বলেন, যার কোনো ব্যর্থতা না, মুমিন মরলে শহীদ, বাঁচলে গাজী। মারহাবা দেন। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সফলতা কি, কামিয়াবি কি, সফল কারে বলে, লক্ষ্য করুন এই সাফল্য কোথায়, কোন জগতে আপনি পাবেন। বন্ধুরা লক্ষ্য করুন, এই সফলতা কামিয়াবি সাকসেস রাসূলুল্লাহর আনুগত্যের মধ্যেই রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার লক্ষ্য করুন, একজন ইমানদার ব্যক্তি যে নিজেকে মুমিন বলে পরিচয় দেয়, ইমানদার বলে পরিচয় দেয়, এই লোকটি কোরআনুল কারিম থেকে আলোচনা শুনবি, কোরআন থেকে আলোচনা শুনবি, হাদিস শরীফ থেকে আলোচনা শুনবি, শুনবি সামিউনা ওয়াতাআনা। মারহাবাদান। সামিউনা, শুনলাম, ওয়াতাআনা, মেনে নিলাম, আল্লাহর কোরআন হাদিসের ভিতরে কোনো সংশয় নেই, সন্দেহ নেই, ভুল নেই। আল্লাহ আকবার বলেন। শোনার সাথে সাথে বাস্তব জীবনে আমি 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 কি করবো, পালন করবো। জোরে কথা বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা কোরআন শোনে না, মাইকিং হয়েছে না, কথা বলে না, প্রচার হয়েছে না, লিফলেট হয়েছে, আল্লাহর কোরআন যারা শোনায়, কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহর বিরোধিতা করেছে, রাসূলুল্লাহর বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহর দ্বীনের দায়ের সঙ্গে গাদ্দারি করেছে, নিজ চক্ষে দেখে এসেছি মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায়। আল্লাহর বান্দারা কান লাগান, আবু জাহেলের বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন, আমার হাতের দিকে তাকান, এই দশটা আঙ্গুল,
দশ হাজার পায়খানার ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। কোরআন শুনবে না, কোরআন মানবে না, কোরআন বুঝবে না, কোরআনের সমাজ বিনির্মাণের চেষ্টা করবে না, আবু জাহেলের সঙ্গে হাসর হবি, সারাটা জীবন জাহান্নামের আগুনে মুসলমান দাও দাও করে জ্বলবা, তুমি তো মুসলমান না, তুমি হলো কুলাঙ্গার। নাউজুবিল্লাহ। গন আরো জোরে বলেন, এই যোগ দিয়ে এসেছে, দেখে এসেছে আল্লাহর বান্দা, যারা আল্লাহর কোরআনকে যারা সিনায় আত্মস্থ করেছে, কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআনুল কারীমকে মেনে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের বাড়িতে আমার আল্লাহ একটি করে মসজিদ বানায় দিয়েছে। জোরে সুবহানাল্লাহ বলা যায়, জোরে বলে, আরো জোরে, আরো জোরে বলে, সুবহানাল্লাহ। ভোটের তো খুব স্লোগান দিচ্ছেন, কিন্তু আল্লাহর স্লোগান দেওয়া যায় না। লক্ষণ ভালো না খারাপ, কথা কয় না, কথা বলে, মুমিন সামি আল্লাহ ওয়া তাআলা শুনবে, মেনে নেবে, আল্লাহু আকবার। মুমিনকে কান লাগান, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবা। নবীজি বলেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি পূর্ণাঙ্গ কামিল মুমিন হতে পারবে না, আল্লাহর নবী বলেন, যে পর্যন্ত না তার প্রবৃত্তি সেই দিনের অনুগামী হবে। লিমা জিতুবি, আল্লাহর নবী বলেন, আমি যে দিন, যে জীবন ব্যবস্থা, যে ইসলাম নিয়ে দুনিয়ায় আগমন করেছি, উদুখুলু উদুখুলু ফি সিলমি কাফফ, আল্লাহু আকবার, আমার জীবন ব্যবস্থা আমার ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে কমপ্লিট, পুরোপুরি ভাবে তোমরা দাখিল হয়ে যাবে, কিছু মানবে কিছু মানবে না, হতে পারে না, সুবিধাবাদ জিন্দাবাদ আছে না নাই, এই জোরে বলেন। আল্লাহর নবী বলেন, লেমা জিতুবি, যে জীবন ব্যবস্থা নিয়ে আমি আগমন করেছি এটার পুরোপুরি আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, পূর্ণভাবে মেনে নিতে হবে। কোরআনুল কারীমে সুন্দর করে আমার আল্লাহ দেড় হাজার বছর আগে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুজুহু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফাতাহু। আরে জোরে মুসলমান, আল্লাহু আকবার বলেন না, ভোটের সময় তো আল্লাহ স্লোগান দেওয়া যাবে না, কোন আল্লাহু আকবার, ভাই আমার বন্ধু, আমার আল্লাহ তাআলা বলেন, আমার রসুল তোমাদের জন্য যা নিয়ে এসেছে সেটি তোমরা গ্রহণ করো, আমার রসুল যা নিষেধ করেছে টোটাল বর্জন করো, হুকুম টাকার, জোরে বলে, এইগুলো কারা মানবে বন্ধুরা, লক্ষ্য করুন, আল্লাহর নবী বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি তার নফসকে, যে ব্যক্তি তার নফসকে কন্ট্রোল করেছে আর মৃত্যুর পরবর্তী জীবন কবরের জন্য, হাসরের জন্য, মিজানের জন্য, আখেরাতের আদালতে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, এই ভয়ে যে ব্যক্তি কাজ করেছে, আমার ভাইরা আমার বন্ধুরা, নবীজি বলেন, এই লোকটা হলো দুনিয়ার ভিতরে সবচাইতে বুদ্ধিমান মানুষ, সুবহানাল্লাহ। ও মুসলমানেরা ভালো করে লাগান, মুমিন ব্যক্তি যা চায় তা করতে পারে না, মুমিন মুমিন ব্যক্তি যা চায় তা মেনে নিতে পারে না, জোরে কথা বলেন, মন যা চাইবে একজন ইমানদার ব্যক্তি তা করতে পারে না, কোরআন সুন্নাহ মোতাবেক করবে, কথা বলেন ঠিক কি না, আল্লাহর বিধানকে বাদ দিয়ে কোন ইজম, কোন মতবাদ, কোন মতাদর্শ, কোন প্রকার তাগুতের পিছনে ইমানদার ব্যক্তি ছুটতে পারে না। আরে তাগুত তো হলো শয়তানের কাজ, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহর বিধান আইনকে লঙ্ঘন করবে, মানবে না, আবার অন্যকে মানতে বাধ্য করবে, এর নাম হলো তাগুত, এর নাম হলো শয়তান, নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা আমরা রাসূলুল্লাহ আনিত আদর্শের পুরাপুরি আনুগত্য করব, রাসূলুল্লাহর জয়ে যদি আমরা আনুগত্য করতে পারি, আল্লাহর বান্দারা কান লাগান, কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ বলে দিলেন, আমার সঙ্গে পড়ো না, জবিল্লাহি বিনাস, আপনাদের আউযু বিল্লাহ জানা নাই, জয়পুরহাটের লোকেরা জানা নাই,
জয়প্রভাতে বড় বড় সব চাইতে বড় বড় মাদ্রাসা, একটা ইউনিয়নে তিনটা কামিল মাদ্রাসা। আল্লাহ আকবার বলেন, এত দুর্বল হচ্ছেন কেন আপনারা? জোরে বলেন, আল্লাহু গাফুরুর রহিম। জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর সান্নিধ্য আল্লাহর নৈকট্য লাভ করতে যাও, ফাত্তাবিউনি, আল্লাহ আল্লাহ তাআলা শেখাই দিলেন, আমার নবীর তোমরা ইত্তেবা করো, আমার নবীর ইতিহাস করো, আমার নবীর পূর্ণ অনুসরণ অনুকরণ করো। যদি তোমরা ইত্তেবায় রসুল হতে পারো, ইহুবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো, শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। জোরে কর আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যদি তোমরা ইত্তেবায় রসুল হতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম, ভালোবেসেই ক্ষান্ত হব না, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা বন্ধুরা, আমার লক্ষ্য করে একটা আয়াতের যদি আমি তাফসীর করি, আল্লাহর কসম ফজর হয়ে যাবে, সময় আমি বেশি নেব না। তিনটি আয়াতের তেলাওয়াত করেছি, তিনটি আয়াতের কিছু অল্প অল্প করে হক আদায় করবো। আমার কথা কি আপনারা বুঝতেছেন নাকি? বুঝেন? সরাসরি কোরআন কোরআন পরিণত আলোচনা। সাফল্য শব্দ, সাফল্য শব্দ, ফাদা আফলাহাল মুমিনুন, মুমিনগণ চরম পরম সফলতা লাভ করেছে। এই সাফল্য, সাফল্য শব্দটি কোরআন হাদিসে বহুত ব্যাপক আলোচনা হয়েছে। আল্লাহর বান্দারা, আপনারা নামাজি মুসল্লি, দিনের ভিতরে পাঁচবার মুয়াজ্জিনের মুখ থেকে আপনারা এই এই সফলতার আওয়াজটা আপনারা শুনতে চান? হাইয়াল সালা, নামাজের দিকে আসো, হাইয়াল আল ফালা, নামাজের ভিতরে কামিয়াবি। জোরে জোরে সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কিনা? এর অর্থ হচ্ছে প্রত্যেক মনোবাঞ্ছা পূর্ণ হওয়া এবং প্রত্যেক কষ্ট দূর হওয়া। এই সাফল্য শব্দের মধ্যে এই দুটি দুটি অর্থ রয়েছে। কান লাগান, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। বাড়ির খেলে তফসির খুলে দেখেন, মজাই লাগবে। আল্লাহু আকবার। এই শব্দটি যেমনি সংক্ষিপ্ত তেমনি সুদূর প্রসারী, একটি কষ্ট অবকাশ না থাকা, এইরূপ একটি পরিষ্কার বলা হয়েছে, একটি 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 মনোবাঞ্ছা অপূর্ণ না থাকা, একটি কষ্ট অবশিষ্ট না থাকা, এইরূপ পূর্ণাঙ্গ সফলতা দুনিয়ার জগতে লাভ করা সম্ভব নয়। এটি এমন একটি জগতে এই সফলতা লাভ করা যায়, সেই জগৎটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, সপ্তরাজ্যের অধিকারী বাদশাহ, সপ্তরাজ্যের অধিকারী বাদশাহ হোক কিংবা সর্বশ্রেষ্ঠ রসুল বা পয়গম্বর হোক না কেন, আল্লাহর বান্দারা কান লাগান, জগতে অবাঞ্ছিত কোনো কিছুর সম্মুখীন না হওয়া পর্যন্ত অন্তরে বাসনা জাগ্রত হওয়া মাত্রই তা পূর্ণ হওয়া কারো পক্ষেই সম্ভব নয়। এই এই সফলতা, এই সাকসেস, এই কামিয়াবি এমন একটি জগতে হতে পারে, সেই জগৎটার নাম হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ সাফল্য দুনিয়াতে অর্জিত হতেই পারে না। এই দুনিয়াটা হলো কষ্টের জায়গা, শ্রমের জায়গা। বন্ধুরা আমার, আপনি কষ্ট করবেন, শ্রম দিবেন, ধৈর্য ধারণ করবেন, আপনি আখেরাতে এর বেনিফিট, এর যা যা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রিজার্ভ রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন বন্ধুরা, আমার লক্ষ্য করুন, একটু কদ আফলাহাল মুমিনুনের একটু সংক্ষিপ্ত আলোচনা করলাম, এরপরে আল্লাহ তাআলা মুমিনের এক নম্বর গুণ বর্ণনা করছেন কোরআনুল কারিমে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
মুমিনের এক নম্বর গুণ। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন, যারা তাদের নামাজে বিনয়ী, নামাজের বিনম্র, নামাজের মধ্যে খুশু খুজু থাকতে হবে, ভয় থাকতে হবে, একাগ্র চিত্তে আপনি সালা আদায় করবেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, আমার লক্ষ্য করুন, খুশু শব্দের আবিধানিক অর্থ হল স্থিরতা, একাগ্রতা, নম্রতার সাথে ঝুঁকে পড়া, দমিত হওয়া। আর শরীয়তের পরিভাষায় স্পষ্ট বলা হয়েছে, বন্ধুরা আমার লক্ষ্য করুন, অন্তরে স্থিরতা থাকা, অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো কিছু কল্পনা না করা, এর নাম হলো খুশু, এর নাম হলো খুজু। আল্লাহু আকবার। আপনি তাকবীরে তাহরিমাম আল্লাহু আকবার বললেন, দুনিয়ার সব কিছু আপনার হারাম হয়ে যাবে, কোনো কিছু আপনি কল্পনা করতে পারবেন না, আপনার অন্তরে আপনার কল্পনা জল্পনা হবে শুধুমাত্র আমাদের মালিক, আমাদের রব আল্লাহ সুবহানাহু তাআলা। নামাজের ভিতরে এমন কোনো কাজ করা যাবে না, যখন একজন নামাজে নামাজে দাঁড়িয়ে যায়, বন্ধুরা আমার লক্ষ্য করুন, এমন কিছু কাজ করা যাবে না যে কাজগুলো করলে আপনার নামাজ আর নামাজ থাকে না। যেহেতু মসজিদ কেন্দ্রিক আলোচনা, ভালো করে কান লাগান, আল্লাহর বান্দারা লক্ষ্য করুন, নামাজের মধ্যে মাথা তাকবীরে তাহরিমা বলার পর আপনি মাথা উঁচু করে এদিক সেদিক আপনি তাকাতে পারবেন না, ডানে বামে তাকাতে পারবেন না, চেহারা ঘোরাঘুরি করা যাবে না। জোরে বলেন, যাবে নাকি? কথা বলেন, যাবে? বন্ধুমার খেলাধুলা করা যাবে না, কাপড় জামা কাপড় গোছানো যাবে না। আবার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজের জায়গা সেজদার যায় যায় যেই জায়গায় আপনি সেজদা করবেন, ফু দেওয়া যাবে না, ধুলা ছাড়া যাবে না, যাবে নাকি? যাবে। এরপরে আপন খাওয়া খাইছেন, জন্মের মতো খাওয়ার পর তাকবীরে তাহমিদে এমন ঢেকুর আপনি ছাড়ছেন, এরকম লোক আছে না? নাই। জোরে বলেন। এরপরে আল্লাহর বান্দারা সংক্ষিপ্ত ভাবে বলছি, ইমাম নামাজে দাঁড়িয়ে গেছেন, দু রাকাত পড়ার পরে শেষ বৈঠকে দাঁড়িয়ে গেছেন, আপনি অনেক আগে কাজ সারে ফেলাইছেন, এমন গলাকে গড় দিচ্ছেন যে ইমাম সাহেব আমার কাজ তো শেষ, আপনি কোন মোকামে এখন আছেন, এরকম 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 সিগন্যাল আছে না? নাই। কথা বলেন না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ লক্ষ্য করুন, নামাজ এত সুন্দর ভাবে আপনি করবেন, আল্লাহর বান্দারা লক্ষ্য করুন, নামাজটা আপনার সুন্দর হতে হবে, ধীর স্থির ভাবে একাগ্র চিত্তে আপনি সালাত আদায় করবেন, তাকবীরে তাহরিমা দেওয়ার পরে আপনার ভিতরে খুশু খুশু থাকবে, আল্লাহর বান্দারা তা দিলে আর কান অনুযায়ী আপনাকে নামাজ পড়তে হবে, তা দিলে আর কান ছাড়া যদি আপনি নামাজ না পড়েন আপনার নামাজ ফাসেদ হয়ে যাবে। জোরে কথা বলেন, ঠিক কিনা? নামাজে আপনি যখন রুকু করবেন, রুকু থেকে থাকবেন যতক্ষণ সেজদায় শেষ কিয়াম কিয়ামে দাঁড়াবেন ততক্ষণ সেজদায় থাকবেন, যতক্ষণ দুই সেজদার মাঝখানে থাকবেন ততক্ষণ কমপক্ষে এক তাসবি পরিমাণ। জোরে কথা বলেন, ঠিক কিনা? এটাকে তা দিলে আর কান বলা হয়। বন্ধুরা আমার লক্ষ্য করুন, আপনার নামাজের মধ্যে রুকু সেজদা কিয়াম বৈঠক সঠিকভাবে যদি আপনি আদায় না করেন আপনার নামাজ ফাসিদ হয়ে যাবে। জোরে কথা বলেন, ঠিক কিনা? আপনি নামাজে দাঁড়িয়েছেন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে আপনি নামাজ পড়লেন, কোন কায়দায় আপনি নামাজ পড়বেন? হাদিসে জিবরিল খুলে দেখুন, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়েছেন, ট্রেনিং দিয়েছেন। হাদিসে জিবরিল যারা আলেম ওলামা আছেন তারা বুঝতে পারবেন কোন কায়দায় আপনি নামাজ পড়বেন, নামাজটা আপনি কিভাবে করবেন, রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। বন্ধুরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী বলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, নবীজি বলেন তুমি এমন ভাবে ইবাদত করবা যেন তুমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। আল্লাহর নবী বলেন ফাইনলাম তাকুন তারাহু ফাইন্না হুইয়ারাক, আমার ভাইরা নবী যে বলেন যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে তুমি মনে করবা আসমান এবং জমিনের একমাত্র মেহরবান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছেন। জোরে কথা বলেন, ঠিক কিনা? এই কায়দায় নামাজ পড়তে হবে। জোরে কথা বলেন, ঠিক কিনা? একটু জিকির করেন, লা ইলাহা
জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার বন্ধুরা, আমার বলছিলাম এই নামাজ সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। বুখারী হাদিস শুনতেছেন, শুনতেছেন প্রিয় ভাইরা আমার বন্ধুরা, লক্ষ্য করুন কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে নামাজের হিসাব নেওয়া হবে। আমার ভাইরা আমার বন্ধুরা লক্ষ্য করুন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামতি সালাত। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন সর্বপ্রথমে বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব আমাদেরকে দিতেই হবে, জোরে কথা বলেন ঠিক কিনা? নামাজ পরিত্যাগ করা যাবে? জোরে বলেন, নামাজকে পরিত্যাগ করা, নামাজকে অ্যাভয়েড করা কাবিরা গুনাহ, শাস্তি ডাইরেক্ট জাহান্নাম। জোরে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুরা লক্ষ্য করুন, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সে কথা বলেছেন দেড় হাজার বছর আগে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে স্পষ্ট বলেছেন, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, কোন অপরাধে তোমরা জাহান্নামে আসলা? জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ আছে। প্রথমত কারণ হলো, আল্লাহ তাআলা বলছেন যারা দুনিয়ায় নামাজ পড়ে নাই, যারা নামাজের সঙ্গে যারা যারা ছিল না, কাল্লাগান। কোরআনুল কারিমে আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ তাআলা বলেন কোন অপরাধে জাহান্নামে এসেছো? ও জাহান্নামীরা, কোন অপরাধে তোমরা জাহান্নামে আসলা? জাহান্নামীরা জবাব দেবে, কোরআনুল কারিমে স্পষ্ট আল্লাহ জানিয়ে দিয়েছেন, কালু উলাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জবাব দেবে, আয় আল্লাহ তাআলা, দুনিয়ায় আমরা নামাজি ছিলাম না, নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামের আগুনে আমরা দাউ দাউ করে জ্বলছি। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, আরে নামাজটা পড়তে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেইভাবেই নামাজ পড়তে হবে। জোরে কথা বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী সাল্লাম বলেছেন, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ, অর্থাৎ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছে সেইভাবেই নামাজ পড়তে হবে। জোরে কথা বলেন ঠিক কিনা? রাসূল আমার ভালোবাসা, বলেন রাসূল আমার আলোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে গরমে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন তোমার শৈশব কৈশোর জুড়ায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা মহব্বতে পড়া যায় কিনা? আল্লাহুম্মা সাইয়েদিনা মাওলানা ওয়ালা আলী, সাইয়েদিনা মাওলানা
প্রিয় বন্ধুরা আমার লক্ষ্য করুন, নামাজটা আপনি কিভাবে পড়বেন? আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন আপনারা কি শুনতেছেন নাকি? বিরক্ত হচ্ছেন? বন্ধুরা আমার লক্ষ্য করুন, উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম কিভাবে নামাজ পড়তেন। আম্মা জান বলেন, যখন মসজিদে নববীতে আজান হয়ে যেত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লামের চেহারার পরিবর্তন হয়ে যেত, তার মনের ভিতরে এই টেন্ডেন্সি গ্রো করত। আম্মা জান বলছেন, আমাদের মনে হতো নবীজি আমাদেরকে চিনছেন না, অথবা আমরা আল্লাহর রসুলকে আমরা চিনতে পারছি না, ব্যাপারটা কি? আম্মা জান বলে, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রসুল, মসজিদে নববীতে আজান হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভাবের এরকম পরিবর্তন হয়ে যায়, তার কারণটা কি? আল্লাহ রসুল বললেন, হে আয়েশা তুমি জানো না, যখন মসজিদে নববীতে যখন আজান হয়ে যায় তখন আমার মনের ভিতরে এই টেন্ডেন্সি এই ভাবের উদ্রেক হয় যে এই মুহূর্তে আমি আনুষ্ঠানিকভাবে আসমান এবং জমিনের একমাত্র মেহরবান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আনুষ্ঠানিকভাবে আমি দাঁড়াতে যাচ্ছি, আমার দাঁড়ানোর ভিতরে কোনো ভুল ত্রুটি হয় কিনা, সেই জন্য আমি নবী আমার কলেজাটা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবী যেই নবী সম্পর্কে স্পষ্ট আল্লাহ তাআলা কোরআনুল কারিমে দলিল দিয়েছেন, লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখা। আল্লাহু আকবার বলেন। তিনি এমন একজন নবী যে নবীর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে স্পষ্ট দলিল দিয়েছেন, শুনতেছেন? এমন একজন নবী আল্লাহ বললেন, হে রাসূল, আমি আপনার আগের পিছিত জীবনে সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি, লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, দলিল দিয়েছেন, আল্লাহ পাক নিজেই বলেছেন, হে আমার রসুল, আমি আপনার আগের পিছে জীবনের সমস্ত গুনাহগুনাহ খাতা আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর সম্পর্কে অন্য আরেকটি হাদিসে উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এত বেশি ইবাদত করতেন, কিয়ামুল লাইল করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহু আকবার বলেন। নামাজের দীর্ঘ সময় কিয়াম করতেন, দাঁড়ায়ে নামাজ আদা করতেন, যার কারণে রাসূলুল্লাহর পা মোবারক ফুলে ফেটে পানি টস টস করে পড়ে যেত। আল্লাহু আকবার বলেন। আল্লাম্মা জান বলেন, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি এরকম করছেন কেন? আপনার তো আগের পিছের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আপনি এরকম করছেন কেন? আল্লাহর নবী বলেন, হে আয়েশা, জানো না যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আগের পরের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন, আমি কি সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকুর গুজার বান্দা হব না? ডান হাত তুলে আল্লাহু আকবার ক। অসংখ্য নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন, ওয়াইন তাউদ্দু নিয়ামত আল্লাহ লা তুহসুহা। আল্লাহু আকবার। আল্লাহর এই অসংখ্য নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামতগুলোর শুকুর আদায় করার দরকার আছে না নাই? এই জোরে বলেন, লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। শাস্তির ব্যবস্থা আছে, অসংখ্য নিয়ামত দেওয়া হয়েছে। যদি সাহাবাই কেরামের নামাজের কথা আমি বলি, আপনারা অবাক হয়ে যাবেন তাদের নামাজ কেমন ছিল। লোক তো অল্প লোক, মনে হয় আপনাদের খুব কষ্ট হচ্ছে, মনে হয় কষ্ট পাচ্ছেন, কথা বলেন না কেন, কষ্ট পাচ্ছেন? আমার ভাইরা আমার বন্ধুরা, লক্ষ্য করুন, এই নামাজটা আপনি কিভাবে পড়বেন? পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে জানে দিয়েছেন, আমার ভাইরা, এই নামাজটা নির্ধারিত সময়ে পড়তে হবে, সঠিক সময়ে পড়তে হবে। নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ফিক্সড করে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় মুমিনদের উপরে নির্ধারিত সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়া আমি ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, কান লাগান কান লাগান। জোহরের নামাজ আসরে পড়বেন, আসর মাগরিব পড়বেন, টাইম টেবল ফিক্সড করবেন না, নির্ধারিত নামাজ পড়বেন না, এমনটি হতে পারে না। আমার তেলাওয়াতকৃত হাদিসে আমি বলে দিয়েছি, বুখারি মুসলিমের হাদিস, কান লাগান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাআলতুন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আমি রাসূলকে বললাম আল্লাহ তাআলার নিকটে সবচাইতে প্রিয় আমল কোনটি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা আস-সালাতু লি ওয়াক্তিহা, জোরে বলেন আল্লাহু আকবার, নির্দিষ্ট সময়ে নির্ধারিত সময়ে নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন, বন্ধুরা আমার লক্ষ্য করার, একজন মুমিনের এক নম্বর কোয়ালিটি গুণাবলী বৈশিষ্ট্য হল সে নামাজে বিনয়ী হবে, নম্র হবে, ভদ্র হবে, একাগ্র চিত্তে নামাজ পড়বে। এই নামাজ যদি সঠিকভাবে পড়তে পারে লাভ কি হবে? কান লাগান। আল্লাহর নবী বলেন, সাল্লু খামসাকুম, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। কয় ওয়াক্ত? সবাই বলেন, জোরে বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা। ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের রোজা রাখবা। ভালো করে কান খাড়া করে শোনেন, হাদিস শরীফ থেকে সরাসরি বলছি, আল্লাহর বান্দারা নবীজি বললেন তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবা, ফজর জোহর আসর মাগরিব ইশা, পাঁচ ওয়াক্ত নামাজ নির্ধারিত সময় আদায় করতে হবে। ওয়াসামু ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের তোমরা রোজা আদায় করবা। জোরে কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, আল্লাহর নবী বলেছেন তোমাদের সম্পদে যাকাত আদায় করবা, নির্ধারিত সম্পদ তোমার উপর। যদি তুমি সাহেবে নেসাবের অধিকারী হও, যাকাত যদি তোমার ফরজ হয়, পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে তুমি যাকাতটা দিলা। ওয়াদিউ আমরিকুম, আল্লাহর নবী বলেন তোমাদের নেতার আনুগত্য করবা। সুবহানাল্লাহ বলেন, নেতার আনুগত্য করবা। নবীজি বলেন, এই চারটির সমন্বয়ে যদি কোনো লোক কাজ করতে পারে, আল্লাহর নবী বলেন তাদখুলুল জান্নাতা রব্বিকুম, আল্লাহর নবী বলেন তাহলে তোমাদের রবের তৈরি জান্নাত, জান্নাতুল ফেরদাউসের তোমরা মেহমান হয়ে যাওয়া। জোরে জোরে হাত তুলে কর আল্লাহু আকবার। কয়টা কাজ? জোরে বলেন, কথা কয় না? নবীজি বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, যাকাত যদি ফরজ হয় দিতে হবে, আর নেতা আর আনুগত্য অনুসরণ অনুকরণ করতে হবে। আপনার মসজিদের ইমাম সাহেব, আপনার লিডার, আপনার নেতা আছে না? আপনার ওয়ার্ডের একজন মেম্বার, সেও নেতা। এই নেতার নির্বাচন করতে গেলে যথার্থভাবে আপনার আমানত প্রয়োগ করতে হবে। জোরে কথা বলেন। খালি মাল পানি খাচ্ছেন আর চা খাচ্ছেন আর মাহফিল লাগায়া লোক নাই, লজ্জাস্কর, দুঃখজনক এবং কষ্টকর। জোরে কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করার, এই কায়দায় নামাজগুলো পড়তে হবে। আগেই বলেছি কোরআনের তফসির হবে, কোরআনের আয়াত দিয়া, কোরআনের তফসির হবে রসুলুল্লাহর হাদিস দিয়া। নবীজি বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদুহুন্নাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যদি কোনো মানুষ নামাজ আদায় না করে, নামাজ না পড়ে, কাফের হয়ে যাবে, নামাজ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। বন্ধুরা আমার, লক্ষ্য করুন, মান আহাসানা ওয়াদুহুন্না, এই নামাজের জন্য এই যে প্রচন্ড শীত, যে সুন্দর করে নামাজের জন্য ওযু করবে, রাসূলুল্লাহ সুন্দর করে বলেছেন এই ঠান্ডার সময় উযু করা সহজ না কষ্টকর? জোরে বলেন, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, আল্লাহর রাসূল বলেছেন এই নামাজটা নির্ধারিত সময়ে সঠিক সময়ে সুন্দর করে তোমাকে উযু করে এই নামাজটা পড়তে হবে। ওয়াতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, রুকু এবং সিজদা
পরিপূর্ণভাবে করবা, খুশু খুজু ভয় ভীতি একাগ্র চিত্তে তুমি এই নামাজটাকে তুমি পরিপূর্ণ করবা। এই কায়দায় যদি কোনো একজন মুসল্লি কোন একজন মুসলমান এই কায়দায় যদি সালাত নামাজ আদায় করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন কানা লাহু আলাল্লাহি আদুন আইয়াগফিরা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াদা করেছেন এই কায়দায় যদি কোনো মানুষ নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দেবে। এত আস্তে বললেন, একটু খুশি হয় না? সুবহানাল্লাহ, আমরা তো নামাজ পড়ি না, নামাজে যদিও তো মসজিদ কেন্দ্রিক তাফসীর মাহফিল এই ছোট্ট একটি স্প্যান্ডেল ভরে যাওয়ার কথা, আমরা তো নিজেরাই নামাজ পড়ি না, আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা আমাদের কেমন করে নামাজ পড়ে? আপনি যে ঠেলা মারা নামাজ পড়েন, অবশ্য আপনার সন্তানদেরকেও নামাজের ব্যবস্থা করার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ 13,000 বছর আগে বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাহ, আল্লাহর নবী বলেন মুরু আওলাদাকুম বিসসালাহ, রাসূলুল্লাহ বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের ব্যাপারে তোমরা আদেশ করবা, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, আল্লাহর রাসূল বলেছেন যখন তোমাদের ছেলেমেয়েদের বয়স 7 বছর হয়ে যাবে, একজন অভিভাবক একজন পিতার কর্তব্য হলো তার সন্তানদেরকে নামাজের ব্যবস্থা করতে হবে। আল্লাহর বান্দারা লক্ষ্য করুন, যখন 7 বছর বয়স হয়ে যাবে নবীজি বলেন ওয়াজরিবু ওয়াজরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশারা সিনিন, আল্লাহ রাসূল বলেছেন যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে, সন্তান যদি আপনার নামাজি না হয় নামাজ যদি না পড়ে, রাসূলুল্লাহ বলেছেন পিতায়া আপনার সন্তানকে নামাজে দাঁড়ায় দিতে হবে। আজ থেকে রাসূলুল্লাহ 13,000 বছর আগে ইনফরমেশন দিয়েছেন, জোরে কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, পাশাপাশি তোমার সন্তানের থাকবার জন্য তার থাকার বেড বিছানাটাও পৃথক করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার বন্ধুরা আমার লক্ষ্য করো, আপনি আমি যখন নামাজ পড়ব এই নামাজটা সুন্দর করে পড়তে হবে। মান সাল্লা সাজদাতাইন লা ইয়াসহু ফীহিমা, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি দু রাকাত নামাজ পড়েছে, কয় রাকাত সবাই বলুন? দু রাকাত নামাজ পড়েছে। মান সাল্লা সাজদাতাইন, যে ব্যক্তি দু রাকাত নামাজ পড়েছে, লা ইয়াসহু ফীহিমা, এই দুই রাকাত নামাজের ভিতরে কোনো ভুল হয় নাই, ভুল ত্রুটি হয় নাই। বন্ধু মানব লক্ষ্য করুন, আল্লাহ রাসূল বলেছেন গাফারাল্লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, আপনার নামাজের ভিতরে কোনো ভুল ত্রুটি হয় নাই, সুন্দর করে আপনি সালাত এই নামাজটাকে আদায় করেছেন, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বিনিময়ে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, গাফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন জামবি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সগীরা গুনাহ, এই হাদিসের স্পষ্ট বলা হয়েছে সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ আপনার মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি কাবিরা গুনাহ না করেন, কাবিরা গুনাহ করলে আপনি অবশ্যই আপনাকে তওবা করতে হবে, তওবা না করে যদি আপনি মৃত্যুবরণ করেন সরাসরি আপনাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা আমার বন্ধুরা এইভাবেই নামাজ পড়তে হবে। এই যে প্রচন্ড শীত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতা ওয়ারফাউ বিহি বিহি দারাজা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন কিছু বিষয় সম্পর্কে অবহিত করব না? আল্লাহগান সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম বলেন হে আল্লাহর রাসূল অবশ্যই সে ব্যাপারে আমাদেরকে জানাই দিন। ফালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম হে আল্লাহর রাসূল অবশ্যই আমাদেরকে বলে দিন সেই ঘটনাটা কি? আল্লাহর রাসূল বললেন কালা ইসবাউল উযুই আলাল মাকারি মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কষ্ট সত্ত্বেও পূর্ণভাবে ওযু করা
আর মসজিদের দিকে গমন করা। এই প্রচণ্ড শীতের ভিতরে যদি কোনো ব্যক্তি এই কায়দায় কষ্ট করে উজু করে মসজিদে যায়, আসি পাঁচ ওয়াক্ত পাঞ্জাগানা বা জামাত পাঁচ ওয়াক্ত নামাজ যদি মসজিদে আদায় করে, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, ওয়া ইনতাজারু সালাতি বাদা সালাত, আল্লাহর নবী বলেন এক নামাজ শেষ করে অপর নামাজের অপেক্ষায় থাকা, ফাজালিকুমুর রিবাত, জোরে বলেন আল্লাহু আকবার, এটাই হলো প্রস্তুতি। এই কায়দায় যদি কোনো লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যায় মসজিদে আসে, বন্ধুরা আমার, এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ পাক এই ব্যক্তিকে আরশে আজিমের নিচে আল্লাহ জায়গা দিয়ে দিবেন, জোরে বলেন মারহাবা। এই কায়দা পরিষ্কার হাদিস শরীফে এসেছে। আমার ভাইরা আমার বন্ধুরা লক্ষ্য করুন হাদিসটি, শুনুন আল্লাহর বান্দারা। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু বিযিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সাত ব্যক্তিকে আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দিবেন, যেদিন আল্লাহ পাকে আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর যে ব্যক্তির কথা রাসূলুল্লাহ বলেছেন, ইমামুন আদিলুন ন্যায় বিচারক ন্যায় পরায়ণ শাসক, সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর আল্লাহর নবী বলেছেন, দুই নম্বর হলো ওই সকল যুবকেরা, ইয়াং তরুণ, ইয়াং জেনারেশন, তরুণেরা, তরুণদের ব্যাপারে বলা হয়েছে, যুবকদের ব্যাপারে বলা হয়েছে, ওই সকল যুবকেরা, যে সকল যুবক তাদের যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটায় দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতে যারা নিজেদের যৌবনকে কাটাইছে, ইয়াং তরুণ যুবকেরা, ইচ্ছা করলে তারা নাফরমানিমূলক কাজ করতে পারত, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, উন্মাদ হয়ে যেতে পারত, নিজের লাইফটাকে করাপ্ট করত, কলুষিত করত, তারা না করে আল্লাহর ইবাদতে তাদের যৌবনকে কাটায় দিয়েছে। এমন ইয়াং, এমন তরুণ, এমন যুবকদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দেবে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা লক্ষ্য করুন, তিন নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল রাসূলুন কালবুহু মুআল্লাকুম বিল মসজিদ, তিন নম্বরে বলা হয়েছে যে হাদিসটা আগের হাদিসে বললাম, এই হাদিসের সঙ্গে সামঞ্জস্য রয়েছে, সাদৃশ্য রয়েছে, কান লাগান, ওয়া রাসূলুন কালবুহু মুআল্লাকুম বিল মসজিদ, আল্লাহ রাসূল বলেন তিন নম্বর হলো ওই ব্যক্তিরা, ওই সকল ব্যক্তি, ওই সকল পুরুষেরা, কালবুহুম কালবুহুম আল্লাহ কামবিল মসজিদ, যাদের অন্তরগুলো, যাদের দিল আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সম্পৃক্ত, ইজা খারাজা হাত্তা ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদু ইলাই, আল্লাহর নবী বলেন যখন তারা মসজিদে নামাজের জন্য মসজিদের জন্য প্রবেশে আবার মসজিদ থেকে বের হয়, ফজর পড়েছে জহরের অপেক্ষায়, জহর পড়েছে আসরের অপেক্ষায়, আসর পড়েছে মাগরিবের অপেক্ষায়, এই কায়দা, এই প্রক্রিয়ায় যেই সকল মানুষগুলো পাঞ্জাগানা বা জামাত যারা আদায় করবে, এমন মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আপনাদের আপনাকে বিরক্ত হচ্ছেন, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সবাই সবাই, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু। বন্ধুরা আমার লক্ষ্য করুন, বললাম ফাদাফলাহাল মুমিনুন, মুমিনকে ডিফিনেশন দিয়েছি, ব্যাখ্যা দিয়েছি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, জোরে বলেন আল্লাহু আকবার। এক নম্বর মুমিনের কোয়ালিটি, মুমিনের বৈশিষ্ট্যর উপরে কথা বলেছি,
দুই নম্বর একজন মুমিন ব্যক্তির গুণ হবে কি? কোরআনুল কারিমে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগাবে মুরিদুন। জোরে বলেন আল্লাহু আকবার, খুশি হয়ে জোরে করেন আল্লাহু আকবার। যারা বেহুদা, একজন মুমিন ব্যক্তির দুই নম্বর গুণ, দুই নম্বর বৈশিষ্ট্য হলো যারা বেহুদা, অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে দূরে থাকে। একজন মুমিন ব্যক্তি বিনা প্রয়োজনে কোনো কথা বলবে না, গল্প গুজব করবে না, বেহুদা কথা বলবে না, খারাপ কাজের সঙ্গে তার সম্পৃক্ততা থাকবে না। জোরে কথা বলেন ঠিক কিনা? মুমিনের দুই ব্যক্তির দুই নম্বর গুণ হলো যারা বেহুদা, অপ্রয়োজনীয় অকল্যাণকর কথা এবং কাজকর্ম থেকে সকল অবস্থায় বিরত থাকবে। আল্লাহর বান্দা, তার কারণ হলো মুমিন ব্যক্তির জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সেকেন্ডের জন্য তার মুমিন ব্যক্তি তার এই দামি সময়টাকে সে নষ্ট করবে না, প্রতিটি মুহূর্ত সময়টাকে কাজে লাগাবে। জোরে কথা বলেন ঠিক কিনা? এই মুমিন ব্যক্তি কান লাগান, একজন মুমিন ব্যক্তি চিন্তা করে, চিন্তা ভাবনা করলে, কল্যাণকর চিন্তা ভাবনা করবে, কথা বললে গ্রহণযোগ্য কথা বলবে। বন্ধুরা আমার লক্ষ্য করুন, কাজ করলে জনকল্যাণমূলক কাজ করবে। এই মুমিন ব্যক্তি জীবত করতে পারে না, পরনিন্দা করতে পারে না, পরচর্চা করতে পারে না, চুগলখুরি করতে পারে না। জোরে বলুন পারে নাকি? জোরে বলেন। যেহেতু সে মুসলমান, মুসলমানের সংজ্ঞা দেড় হাজার বছর আগে রাসূলুল্লাহ দিয়েছেন, আপনি গীবত করলে, পরনিন্দা করলে, পরচর্চা করলে, মিথ্যা কথা বললে, এই মুখ দিয়ে তো করবেন। নবীজি বলেন, মান সালেমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। জোরে আল্লাহু আকবার বলেন। প্রকৃত মুসলমান হলো সেই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু আপনি মুসলমান, আপনি কি, আপনি একাই মুসলমান? পিছনের লোকেরা আরে কথা বলেন না কেন? বলা মুসলমান, কথা তো আমি বলতেছি, গলা ভাঙলে আমার একটু জবাব দাও। লোকের উপস্থিতি কম, বক্তার বক্তৃতা শ্রোতার উপরে নির্ভর করে। আমাদের আমাদের সামনে 10,000, 20,000, 40,000, 50,000, 1,00,000 লোক থাকে। সুবহানাল্লাহ বলেন। কয় ডজন লোক আপনারা আছেন এখানে, কথা বলেন। মুসলমান, যেহেতু আমরা মুসলমান, বন্ধুরা আমার, এমনকি একজন মুসলমান ব্যক্তি হাটে বাজারে, দোকান পাড়ে, রাস্তাঘাটে, রাস্তার মোড়ে মোড়ে বসে বসে আড্ডা দিতে পারে না। আমরা তো অনর্থক, আমরা আড্ডা দিই, কান লাগান, কথার যুক্তি আছে, কোরআন দিয়া, হাদিস দিয়া, অকাট্য দলিল দিয়ে আপনাদের প্রমাণ করে দেওয়া হবে। অনর্থক আমরা আজেবাজে কথা বলি, আমরা অযথা আড্ডা দিই, গল্প গুজব করি, অর্থহীন কথাবার্তা বলি। জোরে কথা বলেন ঠিক কিনা? অপ্রয়োজনীয় কথা বলি। বন্ধুরা আমার লক্ষ্য করো, হাদিস শরীফে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামুল মারা তারাকাহু মালা ইয়ানাই। আল্লাহর নবী বলেন, মানুষ যখন অনর্থক আজে বাজে কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহর বান্দারা লক্ষ্য করুন, মানুষ যখন অনর্থক কাজ কর্ম বিষয় আদি পরিত্যাগ করে, আল্লাহর রাসূল বলেন, তখন তার দিন, তার ধর্ম, তার ইসলাম, তা সুন্দর সৌন্দর্য মণ্ডিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তির ইসলামটা সুন্দর হয়ে যায় যখন অনর্থক কাজ কারবার থেকে বেরিয়ে থাকে। আমার ভাইয়েরা, এ কারণে এই ব্যক্তিকে, এই মুসলমানকে মুমিনে কামেল বলা হয়েছে। এই ব্যক্তি হলো পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, লক্ষ্য করুন, এই সকল মানুষগুলোর জন্য জান্নাতে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করবেন, যে পুরস্কার দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামতের ভিতরে এই ব্যক্তিকে জান্নাতের ভিতরে এমন একটা নিয়ামত দিবেন, লা তাসমাউ ফিহা লাগিয়া। জোরে কোন আল্লাহু আকবার। অসংখ্য নিয়ামতের ভিতরে
এই কারণে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন একটি নিয়ামত দিবেন, পরিষ্কার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যেখানে তারা কোন প্রকার অর্থহীন কথাবার্তা তারা শুনতে পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় অর্থ আজে বাজে মন মস্তিষ্ক প্রসূত কথা বললাম, আড্ডা দিলাম, ভংভাং করলাম, জান্নাতের ভিতরে এই ধরনের কোনো কাজ কারবার থাকবে না। জোরে কথা বলেন ঠিক কিনা? আমার হাতের দিকে তাকান আল্লাহর বান্দারা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ইযিয়া তালাকাল মুতালাক্কিয়ানিল ইয়ামিনি ওয়ানিস শিমালে কাইদ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পরিষ্কার আবার আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা ডানে এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে, আপনার আমার দুই দিকে দুইজন ফেরেশতা আল্লাহ নিয়োগ করছেন, দুইজন মানে লেখনিওয়ালা কেরামান কাতিবিন, দুই কাঁধে দুই মোহরি লিখতে আছে ডায়েরি, দলিল দেখা রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার, আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি জামিনদার। জোরে বলেন আল্লাহু আকবার। যেই বেটা এই গান আবিষ্কার করেছে আমি তাকে ওয়েলকাম জানাই, অভিনন্দন জানাই, কোরআনুল কারীমের আয়াতের সঙ্গে সাদৃশ্য রয়েছে, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যা যে কথাই আমরা বলি না কেন, ভালো বলি আর মন্দ বলি, অন্তর দিয়ে যেটা আমরা অনুধাবন করি না কেন, যে কথা আমরা চিন্তা ভাবনা করি করি না কেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহু আকবার। গন প্রত্যেকটি কথার হিসাব দিতে হবে আল্লাহর কাছে, আমার আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নেবেন। জোরে কথা বলেন ঠিক কিনা? কোন রকম সার দেওয়া হবে না, পরিষ্কার আমার আল্লাহ বলেছেন, কোরআনুল কারিমে সুন্দর করে আল্লাহ জানিয়ে দিয়েছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এমন কোন কথা বলে না, মানুষ এমন কোন কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড না করে, মানুষের প্রতিটি কথায় রেকর্ড হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য একজন ইমানদার ব্যক্তি যে নিজেকে ইমানদার বলে পরিচয় দেয়, মুমিন বলে পরিচয় দেয়, এই মুমিন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না, মুমিন ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায়। বন্ধুরা আমার লক্ষ্য করুন, সে ব্যক্তি কথা বললে চিন্তা ভাবনা করে কথা বলে, ওয়াদা করলে বন্ধুরা আমার লক্ষ্য করুন, সে যদি ওয়াদা করে বন্ধুরা আমার লক্ষ্য করুন, বুঝে শুনে করে, যেহেতু মোনাফেকের আলামত হলো স্পষ্ট, তিনটি রাসূলুল্লাহ বলেছেন, আয়াতুল মুনাফিকাতি সালাসুন, ইযা হাদাসা কাযাবা, ইযা ওয়াদা আখলাফা, ইযা তুমিনা খায়না। আল্লাহ রাসূল বলেছেন এক মুনাফিকের আলামত হলো তিনটি, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, তার কাছে যদি আমানত কিছু রাখা হয় পুরোপুরি আমানতের কিয়ামত করে, এই ব্যক্তি হলো স্পষ্ট মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, নাউযু বিল্লাহ। জোরে কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, সে ব্যক্তি যদি কথা বলে চিন্তা ভাবনা করে কথা বলে, ওয়াদা করলে চিন্তা ভাবনা করে ওয়াদা করে, আমার বন্ধুরা লক্ষ্য করুন, তার কারণ কোরআনুল কারীমে স্পষ্ট ভাবে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ালা কাদাম খালাকানাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসুবিসু বিহি নাফসু। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন কোরআনুল কারীম, আল্লাহ স্পষ্ট আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, আমি আল্লাহ, মানুষের অন্তরে ভিতরে কি জল্পনা কল্পনা হয় সেটাও জানি আমি আল্লাহ। এই জন্য একজন ইমানদার, একজন মুমিন ব্যক্তি উল্টা পাল্টা কোনো রকম কথা বলতে পারে না। জোরে কথা বলেন ঠিক কিনা?
হিসাব করেই কথা বলে, যেহেতু প্রত্যেকটি কথার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। জোরে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন পরিষ্কার, আমি আপনাদের জ্বলন্ত উদাহরণ দিব। যদি আপনি আজেবাজে কথা যদি না বলেন, মুখ বুঝে যদি আপনি চুপ করে থাকেন, ইমানদার ব্যক্তির দুই নম্বর গুণ হলো পরিষ্কার। আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগাবে মুরিদুন, ইমানদার ব্যক্তির দুই নম্বর গুণ হলো যারা বেহুদা অপ্রয়োজনীয় কথা এবং কাছ থেকে যারা যারা দূরে থাকে, অপ্রয়োজনীয় কথাবার্তা বলে না, বাজে কথাবার্তা বলে না। বন্ধুরা আমার লক্ষ্য করুন, এই কোরআনুল কারীমের ভিতরে 114 সূরা রয়েছে। একটি সূরার নাম হলো সূরাতুল লোকমান। জোরে বলেন কি নাম? সবাই বলুন, 114 সূরা আছে কোরআনুল কারীমের ভিতরে, 6666 আয়াত, 540 রুকু, 114 সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুল লোকমান। একজন ব্যক্তির নামে সূরা কোট করা হয়েছে। জোরে কথা বলেন ঠিক কিনা? তাফসিরে এসেছে এই ব্যক্তি সম্পর্কে মুফাসসিরের কিরাম লিখেছেন, কেউ বলছেন তিনি ওলি, কেউ বলছেন নবী। তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন ওলি, একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। তিনি এত জ্ঞানী লোক ছিলেন, অনেক প্রজ্ঞা, অনেক মেধা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। প্রিয় ভাইরা, আমার বন্ধু, আমার লক্ষ্য করুন, অনেক প্রজ্ঞা, অনেক মেধা আল্লাহ তার দিয়েছেন, এত জ্ঞানী তিনি ছিলেন। তিনি একদিন এইরকম যে মঞ্চে আমি বক্তৃতা করছি, কথা বলছি, ঠিক এমনি ভাবে তিনি যখন কথা বলতেন, আল্লাহর কোরআন থেকে তাফসির করতেন, আলোচনা করতেন, লক্ষ লক্ষ মানুষ আজকে এই আলোচনা শোনার পর বাড়িতে গিয়ে তাফসিরটা খুলে আপনারা দেখবেন, সূরা লোকমানের তাফসিরটা দেখবেন, তিনি যখন বক্তৃতা করতেন তখন লক্ষ লক্ষ মানুষ তার আলোচনা শুনতেন। সুবহানাল্লাহ বলেন। একটি মুহূর্তের জন্য মানুষেরা বিরক্ত হতো না, মনোযোগের সঙ্গে তার কথা শুনতেন। দূর দূরান্ত থেকে এসে মানুষ পাগলের মতো তার আলোচনাগুলো শুনতেন। তিনি একদিন বক্তৃতা করছেন, ঠিক সেই মুহূর্তে একজন লোক দ্রুত ঊর্ধ্বশ্বাসে তার শ্বাসে তার সামনে চলে আসলেন। আসার পরে তাকে সে জিজ্ঞাসা করলেন, তুমি কি সেই লোকমান না, যেই লোকমান ছোটবেলায় আমার সঙ্গে ময়দানে ছাগল ভেড়া উচ্চরাতো? তুমি কি সে আমার রাখাল বন্ধু না? শুনতেছেন? কথা বলে না, শুনতেছেন? তুমি কি সেই রাখাল বন্ধু না? বলুন তো, আমি আপনাদের আমন্ত্রিত মেহমান। আমি যদি এই বক্তৃতা করছি, একজন লোক আসে যদি এইরকম ধরনের একটা কথা বলে, আমার তো প্রেস্টিজ তো পাংচার হয়ে যাবে, প্রেস্টিজের ব্যাপার না। তিনি কিছুই মনে করলেন না, তিনি বললেন, হ্যাঁ, আমি তোমার সেই ছোটবেলার সেই বন্ধু, একসঙ্গেই ময়দানে ছাগল ভেড়া গরু চড়াতাম। সুবহানাল্লাহ বলেন। এবার আগন্তক লোকটি বললেন, লোকমান, আল্লাহ তাআলা তোমাকে এত বড় মর্যাদা কেমনে দান করলো? ঘন্টার ভর ঘন্টা তুমি কুরআনুল কারীম থেকে, হাদিস শরীফ থেকে তাকরির করো, আলোচনা করো, মানুষ একটি মুহূর্তের জন্য বিরক্ত হয় না। এত বড় প্রজ্ঞা, এত মেধা, এত জ্ঞান বুদ্ধি কিভাবে আল্লাহ তোমরা দান করলো? তোমার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, তার কারণটা কি? তিনি বললেন, আল্লাহর বান্দা, দুটো কারণে আল্লাহ তাআলা আমার এই মর্যাদা দান করেছেন। এই আমলটা যদি তুমিও করো, এই গুণাবলী যদি তুমি অর্জন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। হাতের দিকে তাকান, কয়টি? দুটি কারণে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করেছেন, যার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা আল্লাহ কোট করেছেন। দুটি কারণে তিনি বললেন, এক নম্বর সর্বদা আমি সকল অবস্থায় সত্য কথা বলি, জীবনে কোনোদিন মিথ্যা কথা আমি বলি নাই। সুবহানাল্লাহ। কোন আরো জোরে বলেন, এক নম্বর কারণ সত্য কথা আমি বলেছি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আর দুই নম্বর হলো অপ্রয়োজনীয় কথাবার্তা আমি পরিহার করেছি, জীবনে কোনোদিন একটি বাজে কথাও বলি নাই, প্রয়োজন হলে আমি কথা বলি, প্রয়োজন না হলে মুখ বুঝে আমি চুপ করে থাকি।
হযরত লোকমান বললেন, আল্লাহর বান্দা, তুমি যদি এই দুটি আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মর্যাদা দান করেছেন আল্লাহর নামে কসম করে বলছি, তুমিও আল্লাহর ওলি হয়ে যাবে, আমার হাবা দেওয়া যায়। দুটি কারণে সত্য কথা বলা, অপ্রয়োজনীয় কথাবার্তা পরিত্যাগ করা, মুমিন ব্যক্তির দুই নম্বর গুণ। ওয়াল্লাযীনা হুম আনিল্লাগাবে মুরিদুন, জোরে বলেন আল্লাহু আকবার, যারা বেহুদা অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে নিজেকে দূরে রাখে, এই ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এমন দান করবেন যে তাকে আল্লাহ বলি বানায় দিবেন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু। বন্ধুরা, আমার লক্ষ্যকরণ এখানে শেষ নয়, অন্য আরেকটি রওয়ায়েতে এসেছে হযরত লোকমান বললেন, আরো কিছু এমন আমল আছে যেই কাজ, এই আমলগুলো আমাকে এই মর্যাদায় এই সম্মানে ভূষিত করেছেন, সেই কাজগুলো কি? ভালো করে কান লাগান, তুমি যদি করো আল্লাহ পাক তোমারও এরকম আল্লাহর উলি আল্লাহ বানায় দেবেন। এক নম্বর কাজ হলো নিজের দৃষ্টিকে নিম্নগামী করা। সুবহানাল্লাহ বলেন, আমরা তো চোখ দিয়ে যা ইচ্ছা তাই দেখি, ধরে কথা বলে একটা বেগনা মহিলা যদি আমরা নারী দেখি, যার দিকে তাকানো হারাম, আরে কোন নজরে যদি আপনি তাকান, আপনার জেনা গুণ আপনার আমল নামে আল্লাহ লিখে দিবেন, নাউজুবিল্লাহ বলেন। তো নিজের চোখকে হেফাজত করা দুই নম্বর, হালাল জীবিকাতে তুষ্ট থাকা, আপনি হালাল খাবেন দুই নম্বর লোকমান বললেন, তিন নিজের লজ্জা স্থানকে সংরক্ষণ করা। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, মা বাইনা লিহি আইহি ওয়া বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি মা বাইনা লিহি আইহি দুই চোয়ালের মাঝখানে নিজেরই মুখটাকে যে ব্যক্তি সংরক্ষণ করবে, ওয়া বাইনা রিজলাইহি দুই পায়ের মাঝখানে যেই গুপ্তাঙ্গ, নিজের ইজ্জতকে চৌনাঙ্গকে যে ব্যক্তি হেফাজত করবে, আল্লাহর নবী বলেন নিজের দুই চোয়ালের মাঝখানে নিজের মুখ, দুই পায়ের মাঝখানে নিজের যৌনাঙ্গকে যে ব্যক্তি হেফাজত করবে, আদমানু লাহুল জান্নাহ, আল্লাহর নবী বলেন এই ব্যক্তির জন্য আমি রসুল জান্নাতের জামিন হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত লোকমান বললেন নিজের লজ্জাস্থানকে সংরক্ষণ করবে, সত্য কথার উপরে ইস্তেকাম থাকবে, অটল থাকবে, এটা হলো দিলা হলো আপনার চার নম্বর। পাঁচ নম্বর, ওয়াদা অঙ্গীকার পূর্ণ করতে হবে। ছয় নম্বর, তিনি বললেন মেহমানদের আদর আপ্যায়ন করতে হবে। আজকে তো আমি এই জয়পুর হাটের এই জায়গার নাম কি পারুলিয়া, পারুয়া পারুলিয়ার লোক যেভাবে মেহমানদারি করলো, নিঃসন্দেহে লোকগুলো আল্লাহর উলি, মারাবাদান মারাবাদান, এই তো কোরআনের সরাসরি তফসির থেকে বলছি। বন্ধুরা, আমার মেহমানদার আপ্যায়ন করা, আদর আপ্যায়ন করা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, প্রতিবেশীর প্রতি সর্বদা লক্ষ্য করা, আপনার প্রতিবেশী, আপনার বাড়ির সামনে 40 ঘর, পিছনে 40 ঘর, ডানে 40 ঘর, বামে 40 ঘর, 160 ঘর আপনার প্রতিবেশী, এই প্রতিবেশীকে আপনি কষ্ট দিতে পারবেন, এদের প্রতি আপনাকে সর্বদা দৃষ্টি রাখতে হবে। সর্বোপরি 8 নম্বর, অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে বিরত থাকতে হবে। হযরত লোকমান বললেন এই 8টা কাজ যদি তুমি করতে পারো, আল্লাহর কসম তুমি আল্লাহর ওলি হয়ে যাবা। জোরে বলেন মারহাবা। বন্ধুরা, আমার লক্ষ্য করুন, এরপরে আল্লাহ রাব্বুল আমিন পরিষ্কার কোরআনুল কারিমে বলে দিয়েছেন, আপনাদের ধৈর্য থাকলে বলবো, না হলে শেষ করে দিব। ধৈর্য আছে যে যে কয়েক দর্জন লোক আছেন, আছে বলবো, একটু হাত তুলে দেখুন তো দেখি কারা কারা আছে। দুই নাম্বার, ফাঁকা ফাঁকি হয়ে গেল, নীলফিল্ডে গোল হয়ে যাচ্ছে, লোক নাই জন নাই ওয়াজ হয়ে যাচ্ছে, আমি কষ্ট, যদিও আমি কষ্ট পাচ্ছি, তারপর আমাকে আমি তো আমন্ত্রিত মেহমান বলতেই হয়। তিন নম্বর গুণ, আল্লাহ তারা বলছে না, ও জবিল্লাহি মিনাশ শাইতানির রাজীব ওয়াল্লাযীনা হুম লিস সাকাতি ফাইলুন,
আল্লাহু আকবার বলেন, যারা যারা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বললেন, যারা যাকাত বা পবিত্রতার কাজে কর্মতৎপর, জোরে বলেন সুবহানাল্লাহ, যাকাতের ব্যাপারে যারা কর্মতৎপর, আপনি যদি এক কোটি 50,000 টাকার মালিক হন, এক কোটি এই মুহূর্তে আপনার খাওয়া পড়া, আপনার পরিবার পরিজন মেইনটেইন করার পর এক কোটি যদি আপনার কাছে 50,000 টাকা থাকে, আপনি সাহেব সাহেবের অধিকারী, আপনার উপর যাকাত ফরজ, সুবহানাল্লাহ বলেন, সব করা আড়াই টাকা হিসাবে আপনাকে যাকাত দিতে হবে। যাকাতের ব্যাখ্যা এটা বিশাল একটা সাবজেক্ট, সংক্ষিপ্ত পরিসরে আপনাকে বোঝানো সম্ভব নয়, তারপরেও বলছি কান লাগান, যাকাতের আবিধানিকত্ব হচ্ছে, কান লাগান শুনতেছেন, যাকাতের আবিধানিকত্ব হচ্ছে পবিত্রতা, পরিচ্ছন্নতা, আধিক্য, ক্রমবৃদ্ধি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, আপনি যে দুই হাতে যাকাত দেবেন, আটটা খাত আমার আল্লাহ সূরা তওবার 60 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আটটা খাত, কোন খাতে আপনি যাকাতটা বরাদ্দ করবেন? পরিষ্কার, নিজের সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিব মিসকিন এবং অভাবী লোকের মধ্যে বন্টন করে নিজের সম্পদকে পবিত্র করাকে যাকাত বলা হয়। ডান হাত তুলে মারহাবা দেন, আরো জোরে মারহাবা দেন। এই যাকাত দেওয়া এবং যাকাতের পন্থায় কর্মতৎপর হওয়ার মধ্যে অর্থের বেশ পার্থক্য রয়েছে, এর যদি ব্যাখ্যা দিতে যায় অনেক সময়ের দরকার। কান লাগান, আপনি নামাজ পড়বেন, যাকাত দিবেন না, এমনটি করার সুযোগ আছে? জোরে বলেন। বন্ধু আমার লক্ষ্য করুন, পরিষ্কার আল্লাহ তাআলা বলেছেন, আমরা নামাজ পড়ব, যাকাতও দিব। যাকাত, যাকাত হচ্ছে নামাজের মতোই হচ্ছে ফরজ ইবাদত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, খুব তাড়াতাড়ি বলছি, খুব সংক্ষেপে আমি বললো, স্লিপ চলে আসছে আল্লাহর বান্দারা, কান লাগান। যাকাত নামাজ রোজার ন্যায় একটি মৌলিক ইবাদত। ইসলামের পাঁচটি স্তম্ভের ভিতরে যাকাত হচ্ছে তৃতীয় স্তম্ভ। ইমানের পর নামাজ এবং তারপরে যাকাত। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার সংক্ষেপে বলছি খুব গুরুত্বপূর্ণ কথা, কান লাগাতে হবে, যাকাতের গুরুত্ব এত বেশি, আল্লাহর বান্দা নামাজকে অস্বীকার করলে যেমন কাফির হয়ে যায়। একজন মানুষ নামাজ পড়ার পরে যদি যারা যাকাত না দেয়, যাকাতকে যদি অস্বীকার করে, সেই লোকটিও মুসলমান থাকতে জোরে বলেন পারে নাকি? কান লাগান বন্ধুরা আমার লক্ষ্য করুন, এই কোরআনুল কারিমে আমার হাতে যে কোরআনুল কারিম দেখতে পাচ্ছেন, এই কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় নামাজের কথা বলেছেন। ভালো করে কান লাগান, কয়বার সবাই বলেন? 82 বার আল্লাহ নামাজের কথা বলেছেন, 80 জায়গায় যাকাতের কথা বলেছেন, 82 জায়গায় নামাজের কথা বলেছেন, 80 জায়গায় যাকাতের কথা বলেছেন, 28 জায়গায় নামাজ এবং যাকাতকে আল্লাহ পাশাপাশি দাঁড় করেছেন। সুবহানাল্লাহ বলেন, মুখস্থ করিলেন, নামাজ পড়বেন, যাকাত দিবেন না, সুবিধাবাদ জিন্দাবাদ, এমন তো হতে পারে না। জোরে কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ করেন, রোজা করেন, হজ করেন, সব কিছু করেন, মাগার যাকাত দিতে গেলে তো মাথা গরম হয়ে যায়, এরকম লোক আছে না? নাই, আপনাকে হিসাব করতে হবে স্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে সুস্পষ্ট ভাবে খুলে খুলে বর্ণনা করেছেন, আল্লাহ নিজেই বলেছেন 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন, 80 জায়গায় যাকাতের কথা বলেছেন, আর 28 জায়গায় নামাজ এবং যাকাতকে আকীমুস-সালাহ ওয়া আতুজ-যাকাহ মারহাবা দেন। আরো জোরে বলেন আমার ভাইরা, যাকাতের কথা একত্রে উল্লেখ করা হয়েছে, সুতরাং মুসলমানেরা কান লাগান, ইসলামিক নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করার কোনো সুযোগ নাই। জোরে বলেন, আছে নাকি কথা বলেন না কেন, আছে নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ থেকে বলছি, আল্লাহর বান্দারা তিনি বলেছেন, তোমাদের মধ্যে কে তোমাদেরকে নামাজ কায়েম এবং যাকাত দেওয়ার জাকাত জাকাতের জন্য একই সঙ্গে আদেশ করা হয়েছে?
বন্ধুরা আমার, তাই কেউ যদি জাকাত না দেয় এই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ, নামাজ করবেন জাকাত দিবেন না এমন তো হতে পারে না। রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেছেন নামাজ এবং যাকাত একটি অপরটির পরিপূরক, একটি ছাড়া অপরটি আল্লাহর দরবারে মকবুল হবে না, কবুল হবে না। আপনি নামাজ পড়েন কিন্তু যাকাত দেন না, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হলেন, ইসলামের প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, আরবের কিছু কিছু লোকেরা যাকাত দিতে অস্বীকার করলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছিলেন। তিনি দৃঢ় কণ্ঠে বলেছিলেন, যারা নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, তিনি বলেছিলেন আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর কসম বিশাল হাদিস আল্লাহর বান্দারা, হযরত ওমর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন, আল্লাহর নামে আমি কসম করে বলছি, আল্লাহর নামে কসম করে বলছি, ওরা যদি রসূলের জামানায় যে যাকাত দিত, এই বর্তমানে আমি রসূলুল্লাহর স্থলাভিষিক্ত হওয়ার পর খিলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে যারা যারা একটি উটের রশি দিতে অস্বীকার করবে, যারা রসূলের জামানায় দিত, অবশ্যই আমি এই সকল মানুষগুলোর বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ ঘোষণা করব। তামাম সাহাবায়ে কেরাম হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ঐক্যমত পোষণ করেছেন, তারা এক হয়ে গেছেন, তার কথায় সায় দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। সুতরাং নামাজ এবং যাকাতের ভিতরে পার্থক্য করা যাবে না। আসুন প্রিয় বন্ধুরা, আমার লক্ষ্য করুন, রাত পৌনে বারোটার দিকে চলে যাচ্ছে। বন্ধুরা আমার লক্ষ্য করুন, স্লিপ এসে গেছে, একটু আদায় করতে হবে মসজিদ, লোকজন তো অল্প, কষ্ট হচ্ছে, কিছুক্ষণ বলবো। লক্ষ্য করুন রসুলুল্লাহর হাদিস, ছোট্ট একটা হাদিসের ভিত মাধ্যমেই আমি আমার আলোচনা আমি সংক্ষিপ্ত করবো। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা। বন্ধুরা কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? রসূলুল্লাহর হাদিস, মুসলিম শরীফ থেকে একটা হাদিস শুনেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, রাওয়াহু মুসলিম। মারহাবা জোরে দেন। আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন কোনো মানুষ মারা যায়। ভাই বসেন, এই যে চাদর গায়ে যান না, একটু বসেন না, একটু বসেন, কষ্ট করেন না, আমি কষ্ট পাচ্ছি। যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। তিন প্রকারের আমল, হাতের দিকে তাকান, তিন প্রকারের আমল কিয়ামত পর্যন্ত কবরে প্রবাহমান জারি থাকবে। সুবহানাল্লাহ বলেন। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নম্বর হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়াটা কি? কান লাগান। সাদকায়ে জারিয়া শব্দের অর্থ হলো যার ফলাফল, যার রেজাল্ট দীর্ঘদিন পর্যন্ত স্থায়ী থাকে, এইটারে সাদকায়ে জারিয়া বলা হয়। যেমন মসজিদ, সুবহানাল্লাহ বলেন, মাদ্রাসা, ঈদগাহ, রাস্তাঘাট, কালবাগ, পুল দিবেন, ব্রিজ দিবেন, সাঁকো দিবেন, টিউবওয়েল দিবেন, নলকূপ দিবেন, আছে না নাই? আরে কথা বলে না, আছে না নাই?
এগুলো সবগুলো সাতাকায়ে জারিয়া, সুবহানাল্লাহ বলেন। আর আজকের এই মাহফিলটা হলো মসজিদ কেন্দ্রিক মাহফিল, সুবহানাল্লাহ বলেন। মসজিদটা সাতকায় জারিয়া, কত সুন্দর মসজিদ বন্ধু ভাই। ভাই আমিনুল ভাই, আপনার মসজিদে কি কয়েকজন মুসল্লি হয়? এটা সত্যি, আপনি আপনি আমিনুল ভাই, আপনি না এ শফিকুল ভাই, শফিকুল ভাই, শফিকুল ভাই, আপনার মসজিদে কি এই কটা মুসল্লি হয়? এই না না, এই মসজিদের মুসল্লি কে কয়টা? এই মসজিদের এই কটা মুসল্লি? এই লোকগুলা আল্লাহর কাছে কি জবাব দেবে? এই লোকগুলা বসলে তো মনে হয় স্প্যান্ডেলের অর্ধেক হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ভাইরা, এই মসজিদের মুসল্লি নয় কারা কারা একটু হাত তুলে দেখান, কারা কারা মসজিদের মুসল্লি নয় তারা একটু হাত তুলে দেখান। হ্যাঁ দিব, ভালো করে তুলেন, ভালো, আমি দেখি ভাই, দেখি, আমি তো অনেক দূর থেকে আসছি। হাত নামান, হাত নামান, এই মসজিদের মুসল্লি কারা তারা একটু হাত তুলেন তো দেখি আমি। হ্যাঁ হ্যাঁ, কয়েকজন, আরে হাত নামান, হাত নামান, এই লোকগুলা। হ্যাঁ শোনেন, এই মসজিদ, এই মসজিদ আপনার আপনার দরবারে কিয়ামতের দিন মামলা দায়ের করবে, আল্লাহর কসম মামলা দায়ের করবে। এই মসজিদের উন্নয়ন কল্পে যে তাফসীরুল কোরআন মাহফিলের ঘোষণা দেওয়া হয়েছিল, মিয়া তুমি ঘোষণায় ভোটের টাকা মুনাফেকি করে খাইছো 42 জনের কাছে আর দিছো 1 জনকে, কথা বলেন, কথা বলেন, এই কথা বলেন, যাবা কোথায়? পার পাবা না, জবাবদিহি অবশ্যই করতে হবে, কোন রকম ছাড় দেওয়া হবে না, জোরে কথা বলেন ঠিক কিনা? এই মসজিদ হলো সাতগায়ে জারিয়া, এখানে মসজিদ মাদ্রাসার কালেকশন হচ্ছে না, রাস্তাঘাটের হচ্ছে না, ঈদগাহ হচ্ছে না, মসজিদের জন্য এই নাসাতে অনেকে দিচ্ছে, এটা অনেকগুলো টাকা দিয়েছে নাসাতেই দিয়েছে, এখন তো চাই নাই, এখন 5,000 নিব না 10,000 নিব না 15,000 নিব, 10টা লোক আমি নিব, 10টা, জোরে বলেন কয়টা, কথা বলেন কয়জন? আপনারা তো এখানে তো 100 জন লোক নাই, আমি তো 10 জন লোক নিব, তো 10টা লোকের কাছ থেকে আমি টাকা নিয়ে দোয়া করে চলে যাব ইনশা আল্লাহ, আল্লাহ কবুল করেন, 10টা লোক নেব, 10,000 করে দিবেন আপনারা, 1,00,000 টাকা দিবেন। এই তো জবান আড়ষ্ট হয়ে যাবে, এরপরে এরপরে আর কিছু বলতে আমি চাচ্ছি না, কান লাগার, এই যে আল্লাহর কোরআন দেখেন, এই গত সপ্তাহে আমার সফর ছিল সিরাজগঞ্জে, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন শরীফ নিয়ে বলতেছি, সেখানে 10,00,000 টাকা কালেকশন হয়েছে, আল্লাহর কসম, তার মনে হয় বেশি মসজিদে মাহফিল। আমি তো অবাক হয়ে গেলাম, আমি মাত্র 10,00,000 দশে 1,00,000 টাকা চাইছি, বাজার গরম হয়ে যাচ্ছে, কারণটা কি? আমি একজন আলিম, ফুটপাতের আলিম না, লেখাপড়া শিখে আলিম হয়েছি, লেখাপড়া শিখেই বক্তৃতা হয়েছি, এই যে কথাগুলো বললাম আমি লিখে নিয়ে এসেছি, এগুলো নোট করেছি, আপনাদের কাছে কি বক্তৃতা করবো, আগামীকাল কি বক্তৃতা করব, আমি আগে লিখব তারপরে পড়াশোনা করে বক্তৃতা করব, আল্লাহু আকবার বলেন, গাঁজা খুরি বক্তা না, মুখত যা আসলো তাই বলে দিয়ে আসলাম, যথার্থ কথা বলবো, হক কথা বলবো, এই লক্ষ্যে আমি এসেছি। 3টা আয়াত তেলাওয়াত করছি, একটার তফসির এক বছরে শেষ করা যাবে না, সুবহানাল্লাহ বলেন, কোথায় আছেন আপনি? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 10টা লোক আমি চাইছি, বেশি নেব না। আল্লাহর নবী বলেন, যখন কোন মানুষ মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, 3 প্রকারের আমল কেয়ামত পর্যন্ত বান্দা কবরে বসে বসে পাবে, সুবহানাল্লাহ, জোরে বলা যায়, জোরে বলে, কেয়ামত পর্যন্ত আপনার এই ফলাফল, এই রেজাল্ট, এই সব আপনার কবরে প্রবাহমান জারি থাকবে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। 1 নম্বর হলো সাদাকায়ে জারিয়া, যেই কাজের ফলাফল, যেই কাজের রেজাল্ট আপনি দান করার সঙ্গে সঙ্গে আপনার আব্বা কবরে আছে, আপনার মা কবরে আছে, আপনার দাদা দাদি নানা নানি আত্মীয়স্বজন যারা কবরে আছে, দুনিয়ায় আপনার আগমন হওয়ার সাথে সাথে তারা খুশি হয়েছিল, সুবহানাল্লাহ। আপনার গালে চুমু দিয়েছে, কপালে চুমু দিয়েছে, পায়ে চুমু দিয়েছে, ঘাড়ে চুমু দিয়েছে, স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়া গোটা লাইফটা আপনার জন্য স্যাক্রিফাইস করে আজকে কবরে শুয়ে আছে, ওই আব্বার জন্য, মার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য, যদি আপনি আল্লাহর ঘর মসজিদে যদি আপনি
10,000 টাকা আপনি দিয়ে যান। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আব্বা আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। কি বললেন? সুবহানাল্লাহ বললেন না চুপ করে থাকলেন? দেখছেন অবস্থা, তার মানে যে হুজুর এখনই তো মামুলি, এই জন্য আরো আসতে সুবহানাল্লাহ কন বাড়ি যা সুবহানাল্লাহ বলেন, কি অবস্থা! হায় হায় হায়, মাল দিবেন না জান্নাত নাই কথা কার? আরে কথা কয় না, এই হবে সাহেব, মাল নাই জান্নাত নাই। উলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। ইন্না আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি মুমিনদের জান আর মাল ক্রয় করে নিয়েছি, খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ পাক আমার মুমিন বান্দাদের জন্য জান্নাতুল ফেরদাউস আমি বরাদ্দ করে দিয়েছি। আল্লাহু আকবার। জান আর মালের বিনিময়ে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শিখায় দেন, নবী বলেন, নিশ্চয় আমার নামাজ আমার আমাইন ইন্না সালাতি ওয়া নুসুকি আমার কুরবানি আমার হায়াত আমার মৃত্যু ও আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুতরাং জান আর মাল টাকার পয়সা খরচ করলে ওই আল্লাহর জন্য করতে হবে, যে আল্লাহ পাক এই জান আর মালের বিনিময়ে এই টাকার বিনিময়ে মামুর বিনিময়ে আল্লাহ পাক জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহু আকবার। সাদকায় জারিয়ার কাজ করবেন, তিনটা কাজ করে আপনি কবরে যাবেন। এক নম্বর হলো আপনাকে আল্লাহর জন্য খরচ করতে হবে, সাদকায়ে জারিয়া করতে হবে। দুই নম্বর আপনাকে এই কোরআনুল কারিমের এই ইলিমটাকে অর্জন করতে হবে, কোরআন সুন্নার জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, এর প্রসার প্রচার করতে হবে। যদি করে কবরে যেতে পারেন, এর যত প্রসার প্রচার করলেন, জ্ঞান বিকরণ করলেন, জ্ঞান বিতরণ করলেন, জ্ঞানের প্রদীপ জ্বালায়া গেলেন, এর রেজাল্ট এর ফলাফল আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে ভোগ করবেন। ডান হাত তুলে আর একবার আল্লাহু আকবার বলা যায়। তিন নম্বর কাজ, আউয়ালাদিন সালেহিন, নেককার সন্তান জন্ম দিবে, যেই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর শিখানো ভাষায় দোয়া করবে, রব্বির হামহুমা কামা আরব্বায়ানি সগীরা। জোরে বলেন আল্লাহু আকবার। নেককার সন্তান, যেই সন্তান আপনার মৃত্যুর পর কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর শিখানো ভাষায় দোয়া করবে, সুবহানাল্লাহ বলেন, এমন সন্তানের বাপ হওয়া লাগবে। নানটু বল্টু ডব্লু টিটু বুলেট বারুদ আগুনের বাপ হলে সালেহীন নেককার সন্তানের পিতা হওয়ার সৌভাগ্য লাভ করতে পারলেন না, মরার পরে গুতা নিয়ে আসে না নাই? হ্যাঁ জোরে বলেন। হায় 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 হায়। কাজে মরার আগে তিনটা কাজ করে যান। আমি বলছিলাম 10টা লোক আমি চাই এই মসজিদের জন্য, 10টা লোক। সাইয়েদনা আবু বকরের বন্ধু কে হবেন, ওমারের বন্ধু কে হবেন, হযরতে ওসমানের বন্ধু কে হবেন, আলীর বন্ধু কে হবেন, হযরতে সাদ সাইদ তালহা জুবায়ের রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, 4 জন 10 জন আশারে মুবাশশারা বিনা হিসাবে জান্নাতে যাবে, মারহাবা দেন। এই 10 জন জান্নাতি সাহাবি বন্ধু 10 জন কে হবেন? প্রথমে থেকে 10,000 টাকা দেওয়ার মতো আল্লাহর কোনো বান্দা আছে কিনা একটু ডান হাত তুলে মর্দের মতো দেখান, নগদ না পারেন বাকিতে দিবেন, ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাবো, ইনশাল্লাহ সাইয়েদনা আবু বকরের সঙ্গে জান্নাতে চলাফেরা করবেন, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। কে আছেন একটু তাড়াতাড়ি দেখি একটু বলেন তো একটু, আর একটু জিকির করেন, লা দেখছেন।
কলেমাও পড়ে না, আরে কলেমাও পড়ে না। এ ভাই থামেন, এই থামেন 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 থামেন, এখানকার লোকগুলা মরা না জেতা? এ কথা কন না কেন, একটা লোকগুলা মুর্দা না জিন্দা? আমি তো মনে হয় আপনারা মরে গেছেন, বাঁচে আছেন? কথা কন না কেন, ভালো লাগে না? ভালো লাগে না? একটু জবান খুলে জিকির করেন, লা ইলাহা কিসের কম, দশ হাজারই থাকবে, দশ হাজারই থাকবে। এই আগে বাঘের বাচ্চা নাই দশ হাজার টাকা দেওয়ার মতো একজন লোক? এলাকি সব বান্দে সান্দে কবর নিয়ে চলে যাবেন? আল কাবুরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান, সুবহানাল্লাহ। বলেন এই কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার এই কবর কারো কারো জন্য জাহান্নামের গর্ত, সময়ের একটা কি মানে মানে গর্ত হবে, জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলবে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। কারো কবর জান্নাত, কারো কবর জাহান্নাম, কারা কারা কবরটাকে জাহান্নাম বানাতে চান একটু হাত তুলে দেখান দেখি, রাজি নাই? কারা কারা কবরকে জান্নাত বানাতে চান তারা হাত তুলে দেখেন তো দেখি। এরপরে আবার হাত তুলতেছে না, আবার এরকম করতেছে, কেউ তুলতেছে, চিন্তা করলে যে হুজুর তো তুললে তো মাল চাবে, বেকায়দা। তো যাই হোক, হাত নামান, হাত নামান, কষ্ট দিচ্ছে। দশ হাজারকে দেওয়ার মতো লোক নাই ভাই, লোক নাই, সব দুর্বল। দেখি পাঁচ হাজারকে দেওয়ার মতো দেখি, পাঁচ হাজার। এই তো আলহামদুলিল্লাহ, একটু ডান হাত তোলেন না, হয় তোলেন না, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, জোরে 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 জোর দিতে হবে, জোরে দিতে হবে, জোরে দিতে হবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইয়ের নাম কি? মেহেদী হাসান, মেহেদী হাসান, জিন্দাবাদ জিন্দাবাদ, মেহেদী হাসান, মেহেদী হাসান। পাঁচ হাজার টাকা বলেন মারহাবা, জোরে জোরে বলতে হবে, আশেপাশে লোকজন জানে যে দেড় দশজন লোক হয় নাই, দেড় দশজন হয় না, দেড় হাজার হয়েছে, পনেরোশো লোকের একটা স্লোগান দেন, লিল্লাহে। আমি আসতে বলবো, আপনারা জোরে বলবেন, যেহেতু আমি প্রায় দু ঘন্টা কোথায় কথা বলেছি, আমি বারোটা বেশি দু ঘন্টা আমার কথা হয়ে গেছে, যেহেতু আমি ক্লান্ত, আমি আসতে আপনারা জোরে লিল্লাহে তাকবীর। এরা হলো খুব মানে চতুর্থ শ্রেণীর স্লোগান হলো। জান্নাতের ভিতরে তিনটা স্তর আছে, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। এটা চার নাম্বারেরও হয় না, আরে ভোটের তো বালতি হোকা, ভোট দিন ভোট, হোকাতে হোকাতে বালতি বালতি, এটা করে আনেন তো, এটা হোকাও হয় নাই বালতিও হয় নাই, কথা বলেন ঠিক কিনা? ভোটের স্লোগান হয় নাই, তিন নম্বর জান্নাতে যাবেন লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কি এদেরকে দিবা তিন নাম্বার জান্নাত? দেখি এইবারে দেখা যাক, দেখা যাক, দেখা যাক। আরেকবার সর্বশেষ লিল্লাহে তাকবীর, মেহেদী হাসান, মেহেদী হাসান, পাঁচ হাজার টাকা বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। একটু দোয়া করে দেবো ভাইয়ের জন্য, যেহেতু আমার ভাই ইজ্জত রেখেছেন, আরো নয়টা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। হাত তোলেন, হাত তোলেন, টেকা দিবেন না, হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা মেহেদী হাসান ভাই, তোমার ঘর মসজিদের জন্য পাঁচ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি করেছেন আল্লাহ, জানি না কোন উদ্দেশ্যে দান করছে, তুমি জানো, তুমি দেখো, তুমি শোনো, তোমাকে বলার অপেক্ষা রাখে না, তবু আমাদের মুখ থেকে শুনতে চাও, মেহরবানি করে আমার ভাইয়ের দানটাকে কবুল করে নিন, মনের নেক মকসুদ পুরা করে দাও,
জানে মালে বরকত দাও, আব্বা মা যদি বেঁচে থাকে হায়াত দারাজ করো, যদি মরে যায় জান্নাতের বাগান তাদের বাবা মার কবরকে করে দাও, আল্লাহ ভাইকে দুনিয়ায় লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দ্রুত আল্লাহ তুমি খানায় কাবার জন্য কবুল করে হজ্জে মাবরুর করার তৌফিক দিয়ে দাও। কিয়ামতের দিন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সুপারিশ নসিব করে দিয়া সাইয়েদনা আবু বকরের সঙ্গে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিও আল্লাহ। রাব্বুল আমিন, যারা আমার সঙ্গে হাত করে আমিন আমিন করছে, দ্রুত পাঁচ দশ মিনিটের ভিতরে আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য আমার ভাইদেরকেও কিছু আখেরাতের পুঁজি সঞ্চয় করার তৌফিক করে দাও। মনের মনের আল্লাহ মনের কঠোরতা দূর করে দাও, মনগুলোকে নরম করে দাও, দ্রুত দশ হাজার পাঁচ হাজার দু হাজার তিন হাজার করে টাকা আল্লাহ তোমার ঘর মসজিদে দেওয়ার মতো তুমি তৌফিক দিয়ে দাও। সকল ভাইদের কবুল করো, জোরে জোরে বলুন আমিন আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মনে বড় আশা ছিল যাব জয়পুরহাটে, মরদ নাই একটু লাগান না, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়, মনে বড় আশা ছিল যাব আরব সাগর পাড়ি দেব, নাই ক আমার তরি পাখি নয় যে উড়ে যাব, ডানা দেব রুকুরি আশায় আছে সম্বরণায়, আশায় আছে সম্বরণায়, কি করি উপায়, মনে বড় আশা ছিল যাব। আল্লাহু আকবার কর। আরে ওই ল্যাংটা মমতাজের গানে এক গানের দাম যদি ২০ লাখ টাকা হয়, এরকম একটা গান যদি কোনো ওলামায়ে কেরাম উপহার দেয় আমার আল্লাহর সামনে আমার রসুলের সামনে, এরকম গানের কত টাকা দাম হতে পারে আপনারা বলেন তো। এই মুসলমানরা কথা কান না, কেন কথা কেন, মমতাজক শুনবে কিন্তু আল্লাহ শুনতে চায় না, রসুলকে শুনতে চায় না, কার মন না চায়, রসুলের রওজায় যা সালাম দিবা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে জোরে করে আল্লাহু আকবার, কার মুন্না চায়। রসুলের রওজায় দিয়ে যদি কোনো মানুষ সালাম দেয়, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো মসজিদে নববীতে এসে আমার রওজায় আমার সালাম দিল, আমার রওজা জিয়ারত করলো, কিয়ামতের দিন আমি নবী আমার জন্য আমি নবী ওই ব্যক্তির জন্য তার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, ওয়াজাবাত লাহু শাফাআতি, অবশ্যই কিয়ামতের দিন আমি আল্লাহ তার জন্য সুপারিশ করব। জোরে হাত তুলে বলেন মারহাবা, আরো জোরে বলে প্রিয় ভাই আমার বন্ধু আমার, এক ভাই দিলেন পাঁচ হাজার, সাইয়েদনা আবু বকরের সাথী হয়ে গেছে, হযরত উমরের সাথী হওয়ার জন্য কোনো আল্লাহর বান্দা আছে কিনা? দুই নম্বর, এই যুবক টাকা না দিলে ওটা চুপ করে বসো, উঠতে পারবে না, চুপ করে বসো, ওখানে ওখানে বসো না, দিবা কয় হাজার দিবা, আসতেছে নাকি দিবে,
আল্লাহর আসার তৌফিক দান করেন। এ যদি পালায়া যায় কিয়ামতের দিনে কিন্তু জান্নাত থেকে পালায়া যাবে, জোরে কথা বলে ঠিক কিনা? এ জান্নাতে যাওয়া তাড়াতাড়ি চলে আসে জিকির করে, লা ইলাহা লা ইলাহা দাও খোদা দাও, ফজর পর্যন্ত গাবো। মাল না দিলেও ফজর পর্যন্ত আমি গায়ে যাবো, কারা কারা দিবে কারা কারা দিবে না আমার সাথে গান। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মত বীর সেনানি, আলীর মত বীর সেনানি জাগা আমি একজন শিল্পী মিয়া, বক্তা না খালি, আমি একজন কণ্ঠশিল্পী। ওলা পচা শিল্পীর আশপাশ আমাদের ধারে পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা নাই ইনশা আল্লাহ। আল্লাহ আকবার বলেন, কিন্তু মাল দেওয়া লাগবে, আগে মাল দেন, দশটা শোনাবো তারপর স্টেজ থেকে নামে যাবো। দশটাকে দেখি কেবল এক নাম্বার হয়েছে আবু বকর, উমর কোথায় দেখি? উমার 5000 টাকা দিতে হবে উমারকে, কথা কয় না, এই টাকা দেওয়া লাগবে, কথা গল্প করে কেন, কয় হাজার দিবা, দাঁড়াও কত দিবা, আপনার দাদার জন্য দেন, দাদির জন্য দেন, নানার জন্য দেন, নানির জন্য দেন। আরে কলিজার টুকরা লোকগুলা সব কবরে চলে গেছে, দেখি তো কার কার বাপ বাঁচে আছে, হাত তুলে দেখেন তো দেখি বাপ কার বাঁচে আছে, কার কার বাপ বাঁচে আছে এই কথা। আর সবগুলার বাপ মরিছে, সবগুলার বাপ মরিছে, আর দামান মাও কার মরেছে দেখি, মাও মরেছে কার কার দেখি, মরা গুলা দেখা হোক, বাঁচা না, মরা মরা মরা, মরার মতো হাত তুলেছে এরকম। আল্লাহকে হাত দিতে দেওয়া হাত একটু সোজা করে তুলবা পারে না রে, হ্যাঁ হাত নামান, এরা মাও মরা দেখি, বাপ মরা কারা আছে দেখি, বাপ মরা দেখছেন দেখছেন, হ্যাঁ তোলেন তোলেন, টাকা দেন দেন না দেন তোলেন দেখি আগে, বাপ মরা হাত তারা নামান, দাদা মরা কারা কারা আছে, দাদা মরা দাদি দাদি নানার নানি কারা কারা তোলেন, তারা ঘর শেষ তোলা তাহলে দেখি, আর না হুজে কোন হুজুর কি বেকায়দা, সবগুলার দাদা মরিছে, দাদি মরিছে, নানা মরিছে, নানি মরিছে, দিতে অসুবিধা কি, কি অসুবিধা, একটু লাগান পাইকারি ধরে 1000 করে লাগান ভাই ইনশাল্লাহ। সর্বশেষ দেখি এক খাতা কলম ধরেন তো দেখি, ভাই ভাই উজ্জ্বল ভাই ধরেন তো দেখি, 1000 কে লাগান, আপনার দাদার নামে 500, দাদির নামে 500, অথবা আব্বার নামে 500, মার নামে 500, 1000 করে প্রত্যেকে 1000 কে দিবেন ইনশাল্লাহ, নিয়োগ করে ফেলে দেন তাড়াতাড়ি দেখি। আর পর্যন্ত ভাইরা 1000 কে তোলেন, 1000 আলহামদুলিল্লাহ, নাম লাগান ভাই, নাম বাজে দিয়েছে দিয়েছে, 1000 কে সবাই 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 তাড়াতাড়ি একটু আগে আসেন, আমাকে মুসাফা করেন, আরে মুসাফা করেন একটু আসেন না, এই এই ভাই আসেন তো, আপনি আসেন তো, আরে আসেন এখানে আসেন, কারা কারা আজ লাগান এদিকে আসেন, 1000 কে 1000 কে সবগুলা সবগুলা পাইকারি ধরে একটু আসেন, আমি একটু মুসাফা করবো ভাই, করে আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ। আরে মুসাফির লোক, তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল, মারহাবা দেন, এ তোরা মারহাবা দেন,
তার ভিতরে মুসাফির একজন একজন মুসাফির আলিম মানুষ আছেন না? একটু হাত একটু লাগান আর নামগুলা লিখে দিতাম খালি। মহিলারা আছে? মহিলা প্যান্ডেলে আমার মায়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, আম্মা খাদিজার উত্তরসূরি, আয়েশার উত্তরসূরি। আপনারা মেহরবানি করে আপনারা কেউ যাবেন না, স্বামীর নামে এই যুবক এই তুমি যাচ্ছ না, এই যাই ভাই যাওয়া যাবে না। মায়েরা বোনেরা আপনারা স্লিপ দিতে পারেন, আমি এখান থেকে আপনাদের জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মেহরবানি ডাক্তার আতাউর রহমান 1000 টাকা মারহাবা দেন। কত? 1000 না, 1000। তারপর ভাই ভাই কত মুরব্বি? মোজাম্মেল ভাই 1000 টাকা মারহাবা দেন। ভাই 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 বলেন, ভাই বলেন, ভাই বলেন, দোয়া করে দেবো। এই যে দেলোয়ার ভাই 1000 টাকা। তারপর আলহামদুলিল্লাহ আমার ভাই আসছে। এই যে আমার ভাই, আমার ভাই পালে যায় না আলহামদুলিল্লাহ, আল্লাহ হোক। আর কত দিয়েছেন? কতগুলো দিয়েছেন? 1000? 1000 বেশি দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার ভাই নগদ দিয়েছেন 1000, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই কেউ যাবেন না, কেউ যাবেন না, একজন যাবেন না, গেলে কাবিলের সঙ্গে জাহান্নামে জাহান্নামে যেতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাই আমিনুল ভাই না শফিকুল ভাই, ভুলে যাচ্ছি কেন গো? 1000 টাকা নগদ আলহামদুলিল্লাহ, আলহামদুল, কেউ যাবেন না, একজন যাবেন না, কাবিলের সঙ্গে জাহান্নামে যেতে হবে। এই জান্নাতের বাগান যদি কেউ নষ্ট করে যায় আর থেকে যাবেন, শেষ দোয়া করে যাবেন, শেষ ভালো যার, সব ভালো তার। দু হাত তুলে মারহাবা দেন। সব ভালো যা, শেষ ভালো যা, সব ভালো তা। কেউ যাবেন না, আমি দোয়া করবো। 1000 কে সবাই, সবাই নাম লেখান। কয়জন হলো? নাম লেখান। এরপরে ভাইরা আরেকটা মেসেজ, মেসেজ হয়ে যা, শোনেন শোনেন শোনেন, আমাকে ফলো করেন। আমার লেখা আল কোরআনের দাওয়াত বই আছে, আর বিশ্ব নবী সাল্লাম মেরাজের 14 দফা কর্মসূচি, মেরাজের বহু বই বাংলাদেশে আছে, কিন্তু আমার এই লেখার বই সঙ্গে এক নয়, দুইটা বই রয়েছে। আল কোরআনের দাওয়াত, মেরাজের 14 দফা কর্মসূচি আমার আমার লেখা বই। আপনারা মোনাজাতের শেষে ইনশাল্লাহ প্রত্যেকেই একটা দুটা করে নিয়ে যাবেন, এই যে আল কোরআনের দাওয়াত। এরপরে আছে আপনার এই যে দেখেন, মেরাজের 14 দফা কর্মসূচি, আল্লাহ রসুলকে মেরাজে কি দিলেন, এখানে কোরআন হাদিস দ্বারা লেখা রয়েছে, কোনো বাজে কথা নাই। আপনারা নিয়ে যাবেন, চোরা আপনাদের জন্য 80 টাকা, কিন্তু 80 টাকা নেব না ইনশাল্লাহ, আপনাদের জন্য 30 দুগুণে 60 টাকা করে দিয়ে যাবো। এখান থেকে আপনারা সংগ্রহ করবেন, বাড়িতে যা পড়বেন, কেতাবগুলো রাখবেন, কোরআন সুন্নাহর হকে জীবন আপনার করবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। আল্লাহুম্মা আমিন বলেন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে আমার আর এক ভাই দিয়েছেন, ইয়া ভাইয়ের মাধ্যমে 1500 টাকা দিয়েছেন, নামটা কি জানো? মেম্বার সাহেব, এখানে বোধহয় দিয়েছে বোধ হয় নাকি, পাশে কোথায়, এটা এইটা এটা এটা না, এটা রেজাউল ইসলাম মেম্বার সাহেব 1500 টাকা দান করেছেন। ভাই নগদ দোয়া চেয়েছেন, আল্লাহ ওনার মনের নেক মকসুদ পুরা করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নাসুম বাচ্চা, ছোট ভাই, ছোট ভাই কি বলছো তুমি? দাদা দাদির নামে 1000 টাকা, কি নাম? 3000 টাকা, আয় মারহাবা দান, লিল্লাহি তাকবীর। কি নাম, কি নাম? আরিফ নাম, আয় দেখছেন না, আরিফ, লাম মিম, মারহাবা দান। আরো জোরে বলেন আল্লাহু আলামু বি মুরাদি, আল্লাহু আকবার। এর প্রকৃত অর্থ আল্লাহ জানে, আলিফ নাম কত সুন্দর নাম, চাইছি 1000, দিয়েছে 3000, লিল্লাহি তাকবীর। আলিফ আলিফ বলেন মারহাবা, 10000 টাকা বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। এখনই দোয়া করে দেবে, একবারে স্পেশাল দোয়া ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি ভাই? ইয়াহিয়া ভাই 9000 টাকা মারহাবা দান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর আল্লাহর কোনো বান্দা আছে? দ্রুত দ্রুত করতে হবে, দ্রুত করতে হবে, দ্রুত করতে হবে বন্ধুরা আমার। এরপরে জেবি নামে আমার এক বোন পর্দার আড়াল থেকে দিয়েছেন, কত দিয়েছেন? 500 টাকা। সাইফুল ইসলাম ভাই নামে আমার এক ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ আমাদের ভাইদের দানগুলোকে কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ ভাইরা আপনারা বাকিতে দেন, যাদের কাছে টাকা নেই, সরম লজ্জার কারণে আমি সার দেবো না কাউরে। মসজিদ তো অবশ্যই আপনাদেরকে একদিন করতে হবে, শরীক হতে হবে ইনশাল্লাহ। আমি যদিও 12টা পার হয়ে গেছে, আমি বলেছিলাম যে 12টায় মনোজাত দিব, কিন্তু
কষ্ট লাগে মসজিদ তো, একটু সহযোগিতা করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন দ্রুত। আমি এক্ষুনি দোয়া করে দেবো ইনশাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা, সবাই সবাই লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, আল্লাহুম্মা। একটু জোরে বলেন না, আপনারা মনে হয় শেষের দিকে মানে রুহু কবজের দিকে, তো আমি ইনশাল্লাহ এসে টানতে ইনশাল্লাহ। আর কেউ আছে বাবারা, দ্রুত একটু দ্রুত করতে হবে, আর কেউ আছে? আচ্ছা এখানে আপনারা না হলে 500 করে দেন আপনারা, বাকি যে যে কয়জন আছেন এনারা এনারা 500 করে, কাপড়তে আছে, আরে দেখ 500 করে দে, কি বলেন আপনি, বলেন কিছু একটা বলেন, হ্যাঁ দাও দাও দাও, আল্লাহ কবুল করেন আমার বোনের নেক মকসুদ, আল্লাহ পুরা করেন, আল্লাহ তার নেক হায়াত দারাজ করেন, আল্লাহ পাক দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে সুন্দর, কত সুন্দর, যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিল আজীবন মদিনা, সে মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আর কোন মরদের বাচ্চা আছে? বাঘের বাচ্চা কথা কয় না, কথা কয় না, ভাইজান কিছু বলবেন, বলবেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন পারুলিয়া ডাক্তার মা
বাইতুল নূর জামে মসজিদ কর্তৃকায় আয়োজিত আজকের এই আহমেনে জলসায় গভীর রজনীতে রাত ১২টার পরে আল্লাহ তোমার হাবিবের উপরে কয়েকবার দরুদার সালাম পড়ে হাত তুলেছি, প্রায় ১২ ঘন্টা আলোচনা করেছি। আল্লাহ কোনো বাজে কথা বলে নাই, অনর্থক অজগবি মন মস্তিষ্ক প্রসূত কোনো বানোয়ার ভিত্তি বিভিত্তিহীন কোনো কথা বলে নাই। যা বলেছি কোরআন বলেছি হাদিসি বলেছি আল্লাহ, পরিশেষে তোমার হাবিবের উপরে কয়েকবার দরুদ আর সালাম করে হাত তুলেছি, আল্লাহ আমাদের ভুলগুলো মাফ করে দাও। আমি তো মানুষ, আল্লাহ আমার কথার ভিতরে ভাষার বিপরীত, যদি কোনো ভুল হয় আলোচনার ভিতরে আল্লাহ তুমি মাফ করে দাও। তুমি খুশি হয়ে আমাদের যে সওয়াব দান করবা আল্লাহ, সর্বাগ্রে আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরজন্মের মতো খবরে চলে গেছে, আল্লাহ মেহরবানি করে তাদের আরো হার পরে পৌঁছে দাও। রব্বুল আলামিন, আমার সঙ্গে যারা হাত তুলে আমিন আমিন করছেন, আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা জান আম্মা জান ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যারা চিরজন্মের মতো কবরে চলে গেছে, আল্লাহ কোন হালতে যা আছে জানি না, আল্লাহ তুমি জানো, তুমি দেখো, তুমি শোনো, তবুও তুমি আমাদের মুখ থেকে শুনতে চাও। আল্লাহ দয়া করে মেহরবানি করে তাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দাও, কবরের আযাব গুলো মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকের কবর গুলোকে রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। রব্বির হামহুনা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, আমরা বড় গুনাহগার, সারা জীবনে নিজের আত্মার উপরে জুলুম করে ইচ্ছায় অনিচ্ছায় জেনে শুনে এমন কোনো গুনাহ নাই আমরা কম বেশি করি না আল্লাহ। দয়া করে মেহরবানি করে আমাদের প্রত্যেকের তমাম জীবনের গুণাগুলো মাফ করে দাও, আমাদের প্রতি রহম করো, বাংলাদেশের প্রতি রহম করো, সারা বিশ্বের নির্যাতিত মুসলমান মুসলমান ওলামায়ে কেরামদের উপরে তোমার গায়েবী মদত করো আল্লাহ। আল্লাহ আমাদের এ দেশে শান্তি দাও, আল্লাহ আমাদের এ দেশে রহম করো, করুণা বরকত দিয়ে তোমার বাংলাদেশকে সিক্ত করে দাও আল্লাহ তাআলা। আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে আপনি কবুল করে নিন আল্লাহ। যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া মেধা দিয়া শারীরিকভাবে যারা সহযোগিতা করে আজকের মাহফিলকে সাফল্য মণ্ডিত করলো, আল্লাহ তুমি তাদের প্রত্যেককে আহলে কোরআন হিসাবে কবুল করে নিন আল্লাহ। কোরআনুল কারীম আমাদের সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দাও, বোঝার তৌফিক দাও, আমল করার তৌফিক দাও। যেদিন আমাদের জীবনে শেষ নিঃশ্বাস আমরা ত্যাগ করবো, রাব্বুল আমিন কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে আমাদের প্রত্যেকের ফাতিমা বিল খায়ের নসিব করে দিও আল্লাহ। যেদিন কবরে রাখা হবে, রাব্বুল আমিন কোরআনের নূর দিয়ে আমাদের কবরটাকে আল্লাহ মুনাওয়ার বানিয়ে দিও আল্লাহ। কিয়ামতের দিন যেদিন কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না আল্লাহ, কোরআনুল কারীমের সুপারিশ আমাদের জন্য নসিব করে দিও আল্লাহ। রাব্বুল আমিন আজকের এই মাহফিল কমিটিকে তাফসীরুল কোরআন মাহফিলে কবুল করে নিন আল্লাহ। রাব্বুল আমিন আমার এই মঞ্চে আমার জানে হাফেজ সাহেব আমার আয় আল্লাহ আমার বাণী আমার শ্রেষ্ঠদরে যা পিছনে ওলামায়ে কেরাম আল্লাহ আমার আয় আল্লাহ আমার উজ্জ্বল ভাই সহ রাব্বুল আমিন আমার জাফর সহ অনেক নেতৃবৃন্দ আল্লাহ মঞ্চে রয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করে নাও। রাব্বুল আলামিন পর্দা নানাল থেকে আল্লাহ আমার মায়ের আবুনেরা প্রচন্ড শীতকে উপেক্ষা করে রাব্বুল আলামিন আমাদের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহ তোমার কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য রাত্রি যাপন করছেন, ১২:৩০ পর্যন্ত ধৈর্য সহকারে আলোচনা শুনেছেন, রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে কবুল করে নাও। মায়েদের বোনদের আল্লাহ তোমার বিধানগুলো পালন করার তৌফিক দাও, তোমাকে ভয় করে চলার তৌফিক দাও। পাঁচ ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর খেদমত পর্দা মেনটেন করার তৌফিক দিয়ে দাও। যা কিছু আমরা আলোচনা করলাম রাব্বুল আলামিন তোমার গোলামকে আমল করার তৌফিক দাও, যারা শুনেছেন পাশাপাশি আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। রাব্বুল আলামিন খাস করে আমাদের প্রত্যেককে সুস্থ রাখো, ভালো রাখো, রোগ মুক্ত রাখো আল্লাহ। এমন কোন রোগ বেমার বিধি দিয়ে আমাদের পরীক্ষা করেন না,
রব্বুল আলামিন তোমার পরীক্ষায় তো আমরা পাস করতে পারবো না রে আল্লাহ, দয়া আল্লাহ মানে মেহরবানি করে আল্লাহ আমাদের কলিজার টুকরা ছেলে মেয়ে বিবাহ চাহালাল পরিবার পরিজনকে তোমার দিনের উপরে কায়েম রাখো আল্লাহ, আমাদের সন্তানগুলোর চরিত্র সাইয়েদানা আবু বকর উমর উসমানের মতো বানিয়ে দি আল্লাহ, কলিজার টুকরা মেয়েরা রয়েছে আল্লাহ আল্লাহ ঈশার মতো ফাতেমার মতো বানিয়ে দাও, আমাদের স্ত্রীদের চরিত্র অম্বল মমিনী আম্মা খাদিজার মতো বানিয়ে দিন আল্লাহ, আল্লাহ আমাদের সন্তানদের জন্য আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার আদালতে অসাবির কাতারে দাঁড়াতে না হয়, আমাদের সন্তানগুলোদেরকে আলিম আলিমা আবেদা আবেদা সলেহা তহেরা হিসাবে মকবুল করে না রাব্বুল আলামিন, যা কিছু আলোচনা করলাম আল্লাহ তোমার গোলাম সহ সকালকে বলা এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দাও, আল্লাহুম্মা সিদনা ওয়ালা তাঙ্কুসনা ওয়াকরিমনা ওয়ালা তুহিননা ওয়াতিনা ওয়ালা তাহরিমনা ওয়াসিরনা ওয়ালা তুসিরায়না ওয়ারদিআন্না ওয়ারদিনা, আল্লাহুম্মা লা তাদালনা যামবান ইল্লা গাফারতা ওয়ালা আইবা ইল্লা সাতারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাসতা ولا دينا الا قضيتا ولا مريدا الا شفيتا ولا حزاتا من حوائص الدنيا والاخره الا قضيتها يا رب العالمين اللهم انا نجعلك في نورهم ونعوذ بك من شرورهم ستر العرش مسبول علينا وعين الله نازلة الينا بحول الله لا يقدر علينا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله ভাই মেহরবানি করে আমার লেখা বইগুলো রয়েছে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন, ভাইজান একটু দেখেন একটু।